نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই সৌভাগ্য আমাদের ছাড়া পৃথিবীতে আর কারো নেই, আমরা কোরআন দিয়ে কথা বলতে পারি। আমাদের শুরুতে আল্লাহর প্রশংসা, শেষেও আল্লাহর প্রশংসা। কোরআনেরও শুরু, জান্নাতেরও শুরু। যারা এটা সবচেয়ে বেশি পড়বে তাদেরকে সবার আগে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমরা দুরুদটা পড়ব যেটা পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আসেন পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার, কবীরা, আলহামদুলিল্লাহ, কাসীরা, সুবহানাল্লাহ, বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزينت عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام
لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার আপনারা খুশি না বেজার খুশির সাথে বলেন প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার আজকে ফিলিস্তিনের ভাইয়েরা বড় কষ্টে আছে আমরা বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী সহ সব ওদের সাথে একাত্ম ঘোষণা করেছি আমরা সবাই ফিলিস্তিনের সাথে আছি ইহুদিদের বিরুদ্ধে আছি আমরা আছরে নাই মুসলমান হাত তুলে দেখায় দাও আল্লাহ কবুল করুন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইমান বিশাম ইমান থাকবে শামে কুরআন থাকবে শামে যারা শামকে অর্থাৎ এখনকার যেটা সিরিয়া শামটা পাঁচটা দেশ নিয়ে শাম কয়টা দেশ শাম রাসূল হাদিসে বারবার বলেছেন ফাতুবালি শাম সুসংবাদ শামবাসীর জন্য শেষ জামানায় এসে যারা শামের সাথে থাকবে না এরা ঈমান নিয়ে যেতে পারবে না যারা শামের সাথে থাকবে তারাই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহ আমাদেরকে শামের সাথে থাকা তৌফিকশ্রেষ্ঠ সূরা হলো কয়টি বলেন সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি বলেন কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটি আরো চিৎকার করে বলেন এর পরে কোন সূরা রাসূল পাঁচ ভাগে ভাগ করেছেন কয় ভাগে পাঁচ ভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দরিদ্র সাহাবী এসেছেন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই রাসূল বলছেন তোমার কাছে কি আছে তিনি বললেন আই হ্যাভ গট এনিথিং জাস্ট আই হ্যাভ মাই ওন ফিজিক্স আমার শরীরটা ছাড়ার কিছু নাই নো মানি নো ওয়েলথ নাথিং আমার কাছে কিছু নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাল আন্দাকা সূরাতুল কাফিরুন তোমার কাছে সূরা কাফেরুন আছে নাকি তিনি বললেন আছে হাল আন্দাকা সূরা কাউসার তোমার কাছে সূরা কাউসার আছে নাকি আছে তোমার কাছে সূরা নসর আছে নাকি ইযা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত তোমার কাছে আছে নাকি ইযা জুলজিলাতিল আরদুল জিলজালাহা তিনি বললেন আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাছে নিয়ামত অনেক আছে যাও তুমি বিয়ে করো কোনো সমস্যা নাই আরো আস্তে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা কাফিরুন কোরআনের এক চতুর্থ অংশ সূরা কাউসার এক চতুর্থ অংশ সূরা নসর এক চতুর্থ অংশ আবার সূরা জিলজাল ও কোরআনের এক চতুর্থ অংশ আবার আরেক বর্ণায় রাসূল বললেন সূরা জিলজাল হলো কোরআনের অর্ধেক আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ফাতিহা কোরআনের মা কোরআনের মা কোরআনের অর্ধেক দুটি সূরা আরেকটি সূরাকে কোরআনের এক তৃতীয়াংশ বললেন এরকম রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বললেন তোমাদের মধ্যে কে আছো এক পারা কোরআন খতম করে কোরআনের দশ পারা শেষ করে শুইতে পারো কে আছো কেউ হাত তুললেন না কারণ দশ পারা খতম করতে গেলে সারা রাত কেটে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা ছোট্ট সূরা দেব একবার পড়লেই দশ পারা কোরআনের সওয়াব আল্লাহ দিয়ে দিবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিরমিজির বর্ণনা যদি কেউ এই সূরাটা দশ বার পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানায়া দেয় দুনিয়ার প্রাসাদগুলো ভেঙে যায় চুরি হয়ে যায় বেদখল হয় হাতি ভাঙে ঠিক কি না আপনাদের এখানে বিল্ডিং ভেঙে ফেলে হাতি হ্যাঁ মানুষ ঢুকতে পারে না ভারতের বর্ডার দিয়া হাতি আসে কেমনে হ্যাঁ তা হাতি কেমনে আসে হ্যাঁ হাতি বোধহয় মানুষের চেয়ে ছোট বোধ হয় বর্ডারে হাতি নাকি নিচে দিয়া নাকি আসে ওই যে ব্রিজের নিচে দিয়া তো ব্রিজের নিচে দিয়া তার কাটার বেড়া দিয়া দাও যাতে হাতি আসতে না পারে হ্যাঁ
হাতিতে যারা মারা যায় এরা শহীদ, এরা কি শহীদ। যারা হার্ট অ্যাটাকে মারা যায় তারা শহীদ, যারা ছাদের উপর থেকে মারা যায় তারা শহীদ, রাস্তায় গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় শহীদ, পেটের পীড়ায় মারা যায় শহীদ, প্রচন্ড জ্বরে যারা মারা যায় শহীদ, হুকমান শহীদ। রাসূল সাত প্রকারের লোককে শহীদ বললেন, আল্লাহ তাদের মধ্যে যারা হাতিতে মারা গেছে এদেরকে আপনারা গণ্য করে নেন, বলেন আমিন। একটু সতর্ক হতে হবে, হাতি আসলে একটা সূরা পড়বেন, বলেন তো কোন সূরা পড়বেন, কোন সূরা পড়বেন? সূরা ফিল, সূরা ফিল পড়েন, আর সূরা রহমানের একটা আয়াত পড়েন, ও জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. এটা এত পাওয়ারফুল আয়াত, শুধু হাতি না আল্লাহর দুশমনেরাও আপনাকে চোখে দেখবে না। আপনি যদি বালু উড়িয়ে দশ লক্ষ লোকের মধ্যে ছড়িয়ে দেন, দশ লক্ষ লোকের কেউ আপনাকে দেখবে না, আল্লাহ আপনাকে হেফাজত করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করেন, ওই রাতে একশো যুবক তার বাড়ি ঘিরে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ কিভাবে আমি বের হব, একশো যুবক বাড়ি ঘিরে আছে, এরা আমাকে জীবিত অথবা মৃত পেলেই একশো উট উপহার পাবে, কিভাবে বের হব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহাতি লজু পড়ে এই আয়াতটা বালুতে ফু দিয়ে তুমি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে বালুগুলো সব আমি তাদের চোখের ভিতরে ঢুকিয়ে দেব। বালুগুলো ছেড়ে দিলেন রাসূল, ওরা গোল হয়েছিল, বালুর কি পা আছে, বালু যে ঘুরে ঘুরে ঢুকবে না, বালুগুলো ঢুকিয়ে দিলেন কে? একই কাজ তিনি করলেন বদরের ময়দান, ৩১৩ জন মাত্র মুসলমান, একটা মাত্র ঘোড়ার কথা এসেছে হাদিসে, কোনো কোনো বর্ণনায় একটু বেশি এসেছে, চারটা উট, অধিকাংশের কাছে কোনো তলোয়ার নেই। এই নিঃস্ব সাহাবিরা যখন গেলেন, সারা রাত রাসূল কাঁদলেন আল্লাহর কাছে, আল্লাহ এই বাহিনী যদি শেষ হয়ে যায় আপনার নাম নেয়ার মতো কোনো মানুষ হয়তো দুনিয়াতে থাকবে না। রাসূলকে বললেন, ওইভাবে বালু নিয়ে হাতের মধ্যে ছেড়ে দেন, বালু নিয়ে ছেড়ে দিলেন। আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইযে রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ও নবী আপনি শুধু বালু তুলেছেন, এই বালুকে ক্ষেপণাস্ত্র বানিয়ে আমি কাফেরদের চোখের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, সেই আল্লাহ এখনো আমাদের জন্য আছে না? মুসলমানদের কোনো বৈষয়িক অস্ত্র নাই, কিন্তু একটা অস্ত্র আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমাটা সাথে রাখবেন, ইখলাসের সাথে যারা এই কালেমাটা পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরা জাহান্নামে যেতে পারবে না। আবার ইখলাসের সাথে যারা পড়ে, আল্লাহর আকাশের সবগুলো দুয়ার খুলে আল্লাহ এই কালেমাটা গ্রহণ করে নেয়। এই কালেমাটা যারা পড়ে, এই কালেমা কিয়ামতের ময়দানে এদের পক্ষে সাক্ষী দিবে। আর আপনি যদি কালেমা পড়া কোনো লোককে মেরে ফেলেন, কালেমা এসে আপনাকে কিয়ামতের ময়দানে বলবে, আমার এই কালেমাল পড়া লোকটাকে তুমি মারলা কেন, তুমি মারলা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূলের প্রিয় নাতি ওসামা, একটা যুদ্ধে তিনি সেনাপতি, অসংখ্য কাফের তিনি মেরেছেন, তিনাকেও তিনার মুসলমানদেরকেও কাফেররা মেরেছে। একটা কাফের অনেকজন মুসলমানকে হত্যা করেছে, অবশেষে ওসামার সামনে পড়েছে, ওসামাকে মারতে গিয়েছে, ওসামার এক হাত অলরেডি সে ফেলে দিয়েছে, ওসামা তলোয়ার উঁচু করেছে, উঁচু করে নামাতে নামাতে সে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু তলোয়ার তিনি কন্ট্রোল করতে পারেন নাই, তলোয়ার আঘাতে কাফের মারা গিয়েছে। কি হয়েছে? আরে দেখা যায় না, তুমি চিল্লে এত ১৪ জনের ডিস্টার্ব করতেছ, জাস্ট কিপ ইউর মাউথ শাট, আরেকজনকে কথা বলে ডিস্টার্ব করো না। দেখা যায় না, একজন ভাইকে বললে, হ্যাঁ ভাই আপনি একটু সরে যান, আমি একটু দেখি। ঠিক আছে, আর সবার তো দেখা সম্ভব না,
আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে কি কখনো দেখেছি না দেখিনি একদিন দেখব সেটা জান্নাতে আল্লাহ তৌফিক দান করুন তিনি কে আল্লাহ আল্লাহকেও দেখিনি রাসূলকেও কোন সাহাবীকেও দেখিনি শুধু শুনে শুনে আলহামদুলিল্লাহ বলে এইজন্য আমাদের কপাল অনেক বড় অনেক বেশি সুবিধা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন যেটা আগের জন্য দেননি অনেক বেশি সুবিধা রাসূল আমাদেরকে ভাই বলে আখ্যায়িত করেছেন বলছেন আমার কষ্ট হয় আমার ভাইদের জন্য সাহাবায়ে কেরাম বলেন আমরা তো আপনার ভাই বলছে না আনতুমা সাহাবী তোমরা আমার সাহাবী তোমাদের পরে যারা ঈমান আনবে ওরা আমার ভাই আল্লাহ আমাদেরকে রাসূলের ভাই হিসেবে কবুল করুন আমিন আরো জোরে বলেন আমিন আমিন অনেক দায়িত্ব আমাদের আমাদের মর্যাদা বেশি আমাদের দায়িত্ব বেশি দেখেন উসামা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বিচার দিলেন কয়েকজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোক কালেমা পড়ার পরেও উসামার তলোয়ার থেকে বাঁচতে পারেনি উসামা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল ডাকলেন ডেকে বললেন কি হয়েছে ওসামা বলো আপনি একা আমাকে বাতাস করেন না এই দেখেন এরকম ঘুরান তাহলে আপনিও খাইলেন আমিও খাইলাম শুধু আমাকে বাতাস করা জায়েজ হবে না মক্কা শরীফে মদিনাতে আরো গরম রাসূল কোনোদিন কারো থেকে বাতাস খাননি একটা হাদিসও পাবেন না রাসূল বসেছিলেন আর সাহাবায়ে কেরাম বাতাস করেছেন না যে যিনি বাতাস করছেন তারও তো দরকার আছে বাতাসের নাকি আপনি ঘুরান হ্যাঁ আর আপনি কাহিল হয়ে গেলে আরেকজনকে দিয়ে একটু ফ্যান লাগাইলেই হতো কত সুন্দর নিয়ামতের দেশ আমি কল্পনাই করিনি যে এত সুন্দর একটা আয়োজন আপনারা এত প্রান্তিক পর্যায়ে এসে করবেন এরকম প্রোগ্রাম তো শেরপুরের লোকেরাও করতে পারে না শহরের লোকেরা ওরা চোখেও দেখে না এরকম প্রোগ্রাম ঠিক না কোরআন আছে যেখানে আল্লাহর গোলামেরা আছে রাসূল ডাকলেন ওসামা হ্যাভ ইউ ডান দিস কি বলছে তুমি কি এটা করেছো কালেমা পড়ার পরেও তুমি তাকে মেরেছো তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ সে আমার থেকে বাঁচার জন্য এটা পড়েছে রাসূল বলেন আশাকাতা কালবাহু হ্যাভ ইউ কাট হিজ চেস্ট হ্যাভ ইউ সিন হিজ চেস্ট তুমি কি তার অন্তর ফেড়ে দেখেছো সে কি তোমার ভয়ে পড়েছে না আল্লাহর ভয়ে পড়েছে ওসামা রাদিয়াল্লাহু আনহু মনে করলেন আহারে এই সময় যদি আমি এই অবস্থায় না থাকতাম এখন যদি নতুন করে আমি কালেমা পড়তাম কতই না বোধহয় ভালো হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কান্ত হন নাই তিনি বললেন ওসামা কিয়ামতের ময়দানে কালেমা এসে যখন তোমাকে ধরবে তুমি কালেমা পড়ার পরে কেন এই লোকটাকে হত্যা করেছো সেই দিন তুমি কি জবাব দিবে আমি জানি না কালেমা পড়া লোকের গায়ে হাত দিতে সতর্ক ফজর পড়া লোকের গায়ে হাত দিতে সতর্ক হন কারণ আল্লাহ বলছেন রবি আপনি বলে দেন মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ যে ফজর আদায় করে সে আল্লাহর জিম্মায় থাকে আল্লাহর জিম্মায় যারা থাকে তাদের গায়ে যারা হাত তোলে তাদের প্রতিশোধ গ্রহণ করবেন কে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদার ভিতরে মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা যে একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে চিরস্থায়ীভাবে তাকে জাহান্নাম দিবেন কে তাকে লানত করেন কে তার উপর গজব ঢালেন কে আল্লাহ কোন ভাইয়ের রক্ত নেয়া থেকে আমাদেরকে হেফাজত করুন কিয়ামতের ময়দানে দুইটার বিচার শুরু হবে দুইটার হিসাব হবে সালাতের বিচার শুরু হবে রক্তের কেন তুমি তোমার ভাইয়ের রক্ত নিয়েছো কেন তোমার ভাইকে হত্যা করেছো কেন ফিলিস্তিনের 12,000 শিশুকে তোমরা ইহুদির বাচ্চারা হত্যা করেছো ওই শিশুগুলো বলবে বিআইয়ে জামবিন কুতিলাত ওয়াই দে হ্যাভ বিন কিলড আস কেন তারা আমাদেরকে হত্যা করলো আল্লাহ আমরা জবাব চাই এই হাজার হাজার শিশু প্রায় 5,000 শিশু এই নিষ্পাপ শিশু সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে কেন এরা আমাদেরকে হত্যা করেছে আমাদের দেশেও যদি এরকম কিছু হয় পাশের দেশে হোক যেখানেই হোক কালেমা পড়া লোকের গায়ে যদি কেউ হাত তোলে তার বিচার প্রথম শুরু করবেন কে আল্লাহ আমাদেরকে কালেমা পড়া লোকদেরকে ভালোবাসার তৌফিক দান করেন আরো চিৎকার করে বলেন আমি সূরা মুমিনুন থেকে আজকে কথা বলি আল্লাহ তৌফিক দান করুক আমরা মুমিন হতে রাজি আছি তো সবাই রাজি আছেন দেখি কে কে রাজি নাই মাইকটা টেস্ট হয়ে গেল
আপনার সবাই রাজি আছেন আল্লাহ কবুল করুক যে ঈমানদার হতে চায় তাকে ঈমানদার হিসেবে কবুল করেন কে আপনার মনে থাকলেই হলো যে আমি মুমিন হতে চাই তাহলে মুমিন হওয়ার জন্য আপনাকে প্রথম ঘোষণা দিতে হবে যেমন একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চান তো চান তো সবাই বুখারী মুসলিমের বর্ণনা আগের হাদিস যেটা ওসামার ওটাও বুখারীর তো আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি জান্নাতে যেতে চাও তুমি পড়ো লা ইলাহা মুহাম্মাদুর তারপরে কি ইয়া রাসূলুল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তারপরে কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রোজা রাখো রাস্তার খরচ যদি তোমার কাছে থাকে তুমি হজে যাও কোথায় যাও হজে যাও পাঁচ নম্বরে বললেন যদি টাকা থাকে হিসাব করে যাকাত দাও যাকাত হলো পাঁচ জিনিসের কয় জিনিসের পাঁচ জিনিসের পাঁচ দশ বিশ পঁচিশ তিরিশ মনে রাখবেন এগুলো পরে হিসাব মিলিয়ে দেব পাঁচ দশ বিশ পঁচিশ তিরিশ এই পাঁচটা জাকাত আদায় করতে হবে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যা বলেছেন আমি বাড়াবো না কমাবো না লোকটা হেঁটে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি জান্নাতি দেখে খুশি হতে চাও এই লোকটার দিকে তাকিয়ে দেখো সহজ ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলছেন এই বদরের ময়দান হলো জান্নাতের ময়দান আমি কি সেখানে গেলে জান্নাতি হয়ে যাব নাকি সাহাবী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ তুমি সেখানে গেলে তুমি জান্নাতি হয়ে যাবা হাতের মধ্যে খেজুর নিয়ে খেজুর খাচ্ছিলেন আর বলছিলেন বাহ বাহ কি বলছিলেন বাহ বাহ লোকাতাল মাহাল্লি মা আহসানাহু ওয়া মা আজাবাহু হোয়াট এ বিউটিফুল থিংস ইউ হ্যাভ সেড ও মুহাম্মদ কি অবাক করা হোয়াট এ স্ট্রেঞ্জ ওয়ার্ড ইউ সেড কি সুন্দর কথা আপনি বলেছেন কি আশ্চর্যজনিত কথা বলেছেন আমি যদি এখানে যাই জান্নাতি হয়ে যাব আমার হাতের খেজুর খেতে দেরি হয়ে যাবে জান্নাতি যেতে দেরি হয়ে যাবে খেজুর মরুভূমিতে ছুঁড়ে মেরে তিনি দৌড় মেরেছেন বদরের ময়দানে দৌড় মেরে গিয়ে জান্নাতি হয়ে গেছেন আল্লাহ আমাদেরকে এরকম জান্নাতের জন্য কবুল করে নেন শাহাদত আছে যেখানে জান্নাত আছে শহীদ হতে চান তো আমাদের জাতীয় কবি চিনেন তো কি নাম কি নাম তিনি ঈদের ঘানের ভিতরে পর্যন্ত শাহাদাতের কথা ঢুকালেন তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মসজিদ রমজানের রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন শেষে ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ শহীদ হতে চান তো এটা হাত তুলে দেখা দাও মুসলমান আল্লাহ কবুল করেন যারা শাহাদাত চায় না ওরা মুনাফেক আমরা মৃত্যুকে তোমরা মদ নারীকে যেরকম ভালোবাসো আমরা মুসলমান মৃত্যুকে তেমনি ভালোবাসি মোতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছিলেন তোমরা নারী আর মদকে যেমন ভালোবাসো আমরা মৃত্যুকে এরকম ভালোবাসি মুসলমানের গায়ে হাত দিও না দুনিয়াতে বাঁচতে পারবা না ঠিক তো বা ঠিক আমাদের মতো ভদ্র জাতি কেউ নাই এই জন্য ইহুদির বাচ্চারা এখনো বেঁচে আছে আমরা যদি অভদ্র হতাম পৃথিবীর দেড় কোটি ইহুদির বাচ্চা মেরে ফেলা এক ঘন্টার ব্যাপার না মুসলমানের জন্য কিন্তু আমার ইসলাম বলেছে একজনের অপরাধের কারণে আরেকজনকে কখনো শাস্তি দেয়া যায় না যে অপরাধ করেছে তাকেই শাস্তি দিতে হবে ঠিক কি না এই জন্য আমার নবী আশিটা যুদ্ধ পরিচালনা করেছেন কয়টা আশিটা যুদ্ধ দশ বছরে পরিচালনা করেছেন সাতাশটাতে নিজে সেনাপতি ছিলেন কিন্তু ক্যাজুয়ালিটির সংখ্যা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো আর আমাদের একাত্তর সালের একটা যুদ্ধেই আমাদের হাজার 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 মা বোন চলে গেছে দুনিয়া থেকে ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে
মাত্র 500 ক্যাজুয়ালিটি আর যারা ওনার কাছে এসে maaf চেয়েছেন তাদেরকে maaf করে দিয়েছেন এই তো ছেলেরা বাবারা চিল্লায় না বাবারা আল্লাহ এদেরকে হেদায়েত করুক এই হলো পোলাপান এখন টিকটক করে তো ওরকম বান্দরের মতো হয়ে গেছে সব টিকটক আপনার ছেলে মেয়ে করছে কিনা খেয়াল রাখবেন টিকটক জাহান্নামে যাওয়ার শ্রেষ্ঠ পন্থা অধিকাংশ ছেলে মেয়েগুলো চরিত্রহীন হচ্ছে এখন টিকটকের মাধ্যমে ঠিক কি না খবরদার এদিকে খেয়াল রাখবেন আমরা সূরা মুমিনের দিকে যাই পড়েন قد افلح المؤمنون পড়েন قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغب معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون الله أكبر সূরা মুমিনুন মুমিন নামে কোরআনে দুইটা সূরা কয়টা দুইটা একটা এক বচন আর একটা বহু বচন মুমিন আর মুমিনুন মুমিন সূরাটির আরেকটা নাম হলো সূরাতুল গাফির আর এই মুমিনুন সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়েছেন অনেকে বলেছেন দোয়াটি যুঈফ আবার অনেকে বলেছেন সহি দোয়াটির আগে রাসূল একটা দোয়া পড়েছেন এই সূরা নাযিল হওয়ার আগে পড়েন আল্লাহুম্মা زدنا ولا تنقصنا أكرمنا ولا تهنا أعطنا ولا تحرمنا وارضنا وارض عنا يا أرحم الراحمين যার দোয়া এত সুন্দর তিনি না জানি কত সুন্দর ছিলেন আল্লাহুম্মা জিদনা হে আল্লাহ বাড়িয়ে দেন কমায়েন না أعطنا ولا تحرمنا ما در كدن بنشت كورنا آسرنا ولا توسر علينا أبني أما در كشبار پر پرباب شالي كردن كروان در أما در كرائي كننا وردنا وردعنا أبني أما در پر شمتشت ہوئے جان أما در اوپر اشمتشت كنو كشو چاپی دينا اي دو اتا رسول صلى الله عليه وسلم كتن এই দোয়া পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন ক্বাদ আফলাহাল মুমিনুন সফল হলো তারা ঈমান আনলো যারা কোথায় যায় সফল হলো তারা ঈমান আনলো যারা এখন ঈমান আনলো কারা কারা ঈমান এনেছে কিসের উপর ঈমান এনেছে সব কিছুর বর্ণনা কোরআনে দান করেছেন কে সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমানার রাসূল পড়েন আমানার রাসূল বিমা উযিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير بولن آمين اي دوار جخوني كيو پڑے اتر دن كي الله اتر دن دوٹي آيات سورة بقرار آسمان تھی کہ ایک جن فرشتہ نیشے چھن এই দুটি আয়াত আনার আগে আল্লাহ স্পেশাল একটি দরজা খুলেছেন আসমানে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না জিব্রাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা হঠাৎ করে আওয়াজ হলো জিব্রাইল আমিন আলাইহিস সালাম কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কিসের আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলো আসমানে একটা দরজা খোলা হয়েছে সেটার আওয়াজ এই দরজা আগে কখনো খোলা হয়নি একজন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন ওনাকে আগে কখনো দুনিয়াতে পাঠান নাই
শেষ দুই আয়াত নিয়ে তিনি এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বুখারীর বর্ণনা, এই দুই আয়াত রাতের বেলা যে পড়বে, পড়ে যদি ঘুমিয়ে থাকে সারা রাত, নফল নামাজ পড়লে যে সওয়াব, এরকম সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবে। একজন সারা রাত ইবাদত করলেন, আরেকজন শুধু শেষ দুই আয়াত পড়লেন, কাফাতা কাফাতা কাফাতা। রাসূল বললেন সারা রাতের ইবাদতের জন্য এই দুই আয়াত যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আবার রাসূল বললেন এমন কিছু আয়াত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যা আগের অতীতের কোন জাতিকে দেন নাই। একটি সূরা দিয়েছেন, দুটি আয়াত দিয়েছেন, এই দুইটি আয়াতের ভিতরে যা পড়া হয় আল্লাহ তা কবুল করে নেয়। আবার এটাকে আল্লাহ নূর বলেছেন, এই দুটি আয়াত এবং আরেকটি সূরা যে পড়বে তার শরীরে অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে নূর দিয়ে দিবেন। কে? মৃত্যুর পরে নূর ছাড়া আপনার কোনো কিছুই আপনি দেখবেন না। আপনি কবরের উপরে যতই আলোর বাতি জ্বালান, যতই ঝালানো জ্বালান, ভিতরে কিচ্ছু যাবে না, ভিতরে যাবে আপনার আমল, ঠিক কিনা? প্রথম নূর সুরাতুল ফাতেহা। এই জন্য ফাতেহা শুদ্ধ করে পড়বেন। এখন স্কুলগুলোর বেহাল অবস্থা, স্কুলে পোলাপান দিয়েন না, সব পোলাপান মাদ্রাসায় ঢুকিয়ে দেন। ক্লাস টেন পাস করেছে ছেলে, বলছে সুরা ফাতেহা জানো, চুপ করে দাঁড়িয়ে আছে। ক্লাস এইটে পড়ে ছেলে, বললাম আমাদের ইসলামে খলিফা কয়জন, কয় আমাদের বাজারে খলিফা বারো জন। বাজারে খলিফা বারো জন মানে কয় যে কাপড় শিলা, এদের নাম হলো খলিফা। ইংরেজ কুকুররা কত ধ্বংস করেছে আমাদেরকে। খলিফার মতো সম্মানজনক শব্দ কোরআনে আর একটাও। আমরা আল্লাহর কি, আল্লাহর কি, ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, সেই শব্দকে এনে লাগাইছে দর্জির সাথে। এখন আরো বেহাল অবস্থা। আপনি জিজ্ঞেস করেন কোন ছেলেকে, আমি এক ছেলেকে জিজ্ঞেস করেছি আমাদের নবীর নাম কি, গাইবান্ধা। ছেলে উঠে বলছে আমাদের নবীর নাম হলো হুসাইন মোহাম্মদ এরশাদ। বললাম বাবা তুমি কোথায় পড়ো, বলছে ব্র্যাকের স্কুলে পড়ি। এসব স্কুলগুলো সব ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়েছে, একটা অক্ষর পোলাপানকে কোরআন হাদিস শিক্ষা দেয় না, ঠিক কিনা? কি করবেন আপনার ছোট ছোট বাচ্চাকে, কি করবেন, কি শিক্ষা দিচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন? সালামটা পর্যন্ত শিখানো হয় না। এক বাসায় গিয়েছি, ছেলে এসে বাবাকে বলছে হাই, বাবা বলছে হাই, আমি এক পাশে বসা। আমি বললাম আপনি হাই বলছেন কেন? কয় ছেলে হাই বলছে জন্য আমি হাই বলছি। হ্যালো ছেলেরা ডাকেন, ছেলে আমাকে বলছে হাই, আছে হই। ছেলে বলছে হোয়াই ইউ সেড হই, আমি হোয়াই ইউ সেড হাই, হোয়াটস দ্য মিনিং অফ হাই, হোয়াটস দ্য নেম অফ ইউর আইডেন্টিটি, তোমার নাম কি, হোয়াটস ইউর নেম ম্যান, হোয়াটস ইউর ফাদার নেম, তোর বাপের নাম কি, ক ক বাপের নাম আব্দুল রাজ্জাক, আমার নাম আব্দুল হামিদ, হোয়াই ইউ সেড হাই, তুমি হাই বললা কেন? আমার টিচার আমারে শিখেছে হাই, কারণ যাদের কাছে ইসলাম নাই তাদের দুনিয়াও হায়, আখেরাত হায়। আমাদের তো দুনিয়াতে ইসলাম আছে, শুরু থেকে শেষ পর্যন্ত সব কোরআনে আছে না নাই? কিভাবে জীবন শুরু করবা, দিন শুরু করবা, শিখিয়ে দিয়েছেন কে? আমাদের একজন রব আছে, তিনার নাম আল্লাহ। কি নাম? তোমার আর ওর মধ্যে পার্থক্য আছে, কাফেরের মধ্যে তোমার মধ্যে হাজার পার্থক্য, ঠিক না বা ঠিক? তোমার দিন শুরু করবা তুমি কার নাম দিয়ে, শেষ করবা কার নাম দিয়ে, নামাজ শুরু করবা আল্লাহর নাম দিয়ে, শেষ করবা সালাম দিয়ে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেন সালাম দিয়ে নামাজ শেষ হচ্ছে? কারণ আমি নামাজ পড়েছি শান্তি পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? শান্তি। সালাম মানে কি? সালাম মানে কি? আবার সালাম ফিরানোর পরে আমি বলি আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে। আপনার ছেলেকে সেটা শিক্ষা দেন। এখন 120,000 শিশু প্রতিদিন প্রাইমারিতে যায়, এই 120,000 আরো বেশি সব মাদ্রাসা মিলিয়ে প্রায় 250,000 শিশু যায়। এই 250,000 শিশু যদি সকাল বেলায় গিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সারা দেশে শান্তির জোয়ার বয়ে যাবে, ঠিক না বা ঠিক? সালাম নাই। এখন আপনার ছেলেকে আপনি কি বানাবেন? আপনি মোমেন বানাতে চান, ঠিক না বা ঠিক? রাসূল বলছেন ছেলে দুনিয়াতে আসলে পাঁচটা কাজ করবা তাহলে মোমেন হবে, কয়টা কাজ?
প্রথম দুনিয়াতে আসার পরেই তাকে পরিষ্কার করাও দুই নাম্বার তার কানে আজান দাও তিন নাম্বার তার মুখে মিষ্টি লাগিয়ে দাও খেজুর চাবিয়ে বাপ মা অথবা কোনো বড় আলেম বড় কি আলেম মসজিদের ইমাম আপনার প্রিয় আলেম মুখে চাবিয়ে শিশুর মুখে খেজুরের রস দিয়ে দিবে যেটা করেছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্মের পরে রাসূলের কাছে নিয়ে এসেছেন রাসূল নিজে খেজুর চাবায়া খেজুরের রস হুসাইনের জিহ্বায় দিয়েছেন এটাকে বলা হয় তাহনিক কি বলা হয় তাহনিক এরপরে সুন্দর একটি নাম রাখবেন পাঁচ নম্বরে তার আকিকা দিবেন ছেলে হলে দুই ছাগল মেয়ে হলে এক ছাগল আর ছাগল গরু কিছুই দিতে না পারলে কোনো সমস্যা আকিকা হলো ছাগল দিয়ে আকিকা যেন গরু দিয়ে না হয় রাসূল জীবনে গরু দিয়ে কোনো কুরবানিও দেননি কুরবানিও তিনি সারা জীবন কি দিয়ে দিয়েছেন ছাগল দিয়ে কি দিয়ে ছাগল দিয়ে একটা ছাগল পুরো উম্মতের জন্য কুরবানি দিয়েছেন রাহমাতাল লিল আলামিন ইসলাম বড় সহজ কিন্তু জানতে হবে কি করতে হবে প্রথম আপনার শিশুর মুখে কালেমা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে আজান দিলেন কিন্তু নামাজ নাই আবার দুনিয়া থেকে যখন চলে যাবে নামাজ আছে আজান মিল হয়ে গেল সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আসার পরে আজান দেন আর যখন চলে যাবে সালাতুল জানাজা পড়ান সেখানে কোনো আজান আগেই তো আজান দিয়েছেন মিল হয়ে গেল প্রথম কথাই তার কানে ঢুকবে কার নাম কার নাম আল্লাহু আকবার আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই আল্লাহর চেয়ে আইনও কারোটা বড় না কানুনও বড় না হিসাবও বড় না সবচেয়ে বড় কে আল্লাহ বড়টার দিকেই তো মানুষ যায় বড় জিনিসই তো মানুষ পছন্দ করে ঠিক না বা ঠিক ঢাকায় যখন যায় কোন পথে যায় রাজপথে কোন পথে রাজপথে বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য কোন হাঁস পালি কোন হাঁস রাজহাঁস বিল্ডিং বাড়ানোর জন্য কোন মিস্ত্রি কোন মিস্ত্রি রাজমিস্ত্রি দেশ পরিবর্তনের জন্য কোন নীতি কোন নীতি রাজনীতি রাজার নীতি ঠিক কিনা বা ঠিক কার নীতি শিশুকে শিক্ষা দেন মুখে যখন আদো আদো ভাষায় কথা বলবে তখনই তার মুখে দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামী তরিকায় শিশুকে চার বছরে ভর্তি করাতে হয় ইসলামী কায়দায় কয় বছর চার বছর আর আমাদের স্কুলের গুলোর নিয়ম হলো পাঁচ বছরে পেলে ছয় বছরে নার্সারি সাত বছরে বেজি আট বছরে বেজি ওয়ান নয় বছরে বেজি টু দশ বছরে কেজি থ্রি এটা বুড়া ইমাম বুখারি আলী রাহমা মা আসার পরে যার সবচেয়ে বড় ফটোক্রমিক ব্রেন আল্লাহ দান করেছিলেন তিন বছরে তিনি অন্ধ হয়ে যান সাডেনলি আপনার ইমাম বুখারি রহমতুল্লাহর নাম শুনছেন তো ওনার আসল নাম কি মোহাম্মদ মোহাম্মদ ইবনে ইসমাইল বড় আলেম ছিলেন বাপও অনেক সম্পদ রেখে গেছেন ওনার জন্য যখন তিন বছর বয়স হঠাৎ করে আর চোখে দেখছেন না তিনি মা কানতে শুরু করলেন আহারে মা মা আছে তো আপনাদের আদর করেন তো আদর করেন তো হাত তুলবে আসমানে উঠে যাবে কোন পীরের হাত উঠবে আল্লাহ বলে নেই কোন হুজুরের হাত উঠবে বলে নাই কিন্তু মার হাত উঠবে তাতে কোনো সন্দেহ নাই মা কানতেছেন এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন কেঁদো না তোমার ছেলে এখন থেকে চোখে দেখবে উঠে তাড়াতাড়ি ছেলের কাছে গিয়ে বলছে মোহাম্মদ আতারানি তুমি কি আমাকে দেখছো কয় হ্যাঁ মা তোমাকে দেখছি মা মা তোমাকে দেখছি মা তোমাকে দেখছি মা দোয়া কবুল হয় মায়ের দোয়া মা বাবা তোমার জান্নাত হুমানারুকা জান্নাতুক এই দুইজন তোমার জান্নাত তোমার জাহান্নাম দুইজন খুশি তুমি জান্নাতি দুইজন বেজার তুমি জাহান্নামী রাসূল সাল্লামের কাছে বারবার সে আব্দুল্লাহ ইবনে ওমর ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে বলছে আমার আব্বা আমাকে বিয়ে করিয়েছেন কিন্তু আমার বিবিকে পছন্দ হচ্ছে না
একদিন বিচার দিলেন দুই দিন দিলেন তিন দিন দিলেন তৃতীয় দিন রাসূল বললেন শুনো ছেলে জান্নাতের দুটি দরজা একটার নাম বাবা আরেকটার নাম মা এখন এই দুই দরজার সাথে কি ব্যবহার করবা তুমি নিজে ঠিক করে নাও পিতা এবং মাতা এই দুইজনকে খুশি রাখবেন রাজি আছেন তো যদি ভিন্ন ধর্মীয় হয় যদি হিন্দু হয় খ্রিস্টান হয় পিতা মাতার সাথে দুর্ব্যবহার করা জায়েজ শিরকের জন্য যদি বলে ওলা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা আল্লাহ বলেন আনুগত্য করো না যদি শিরকের কথা বলে শিরক অবশ্য ঝিনাইগাতিতে নাই আছে ভন্ড পীর আছে নাকি ভন্ড পীর যেখানে শিরক আছে যে সমস্ত পীররা মানুষের সেজদা না এদেরকে পিটায় জেলখানায় ঢুকাও এদের আস্তানাগুলো ভেঙে দাও গুলিয়ে দাও সমস্ত কুত্তাদের আস্তানা ইউটিউবে দেখলাম এক শয়তান কুমিল্লার এক বেডিট দিয়ে সেজদা নিচ্ছে আমি বুঝি না মানুষের ইমান এত ভোত হলো কেমনে এত নষ্ট হয়ে গেল কেমনে মানুষের ইমান সেজদা পাবে একজন তিনি কে আল্লাহ জোরে চিৎকার করে বলেন আল্লাহ সেজদা কার জন্য আল্লাহ কপাল যার সেজদা তার কারো সামনে এরকম নত হওয়া জায়েজ নাই সালাম দিয়ে যে এমনি বেকা হয়ে যান এটাও হারাম দাঁড়িয়ে থাকবেন সোজা একজনের কাছে মাথা নত করবেন তিনি কে আল্লাহ পাঁচ বছর বয়সে ছেলেকে দিলেন মক্তবে মা ইমাম বুখারী ছয় বছরে কায়দা শেষ নজরানা শেষ সাত বছরে বিশ্ব বিখ্যাত হাফেজ আজকে একটা ছেলে আমার সাথে শেরপুরে দেখা করেছে নাম হলো শাব্বির মাত্র দশ মাসে কোরআনে হাফেজ হয়েছে নয় বছর বয়স আমাদের দেশে এই প্রতিভাবান শিশু আছে না নাই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কোন দেশের ছেলেরা হাফেজ হয় ফার্স্ট সেকেন্ড থার্ড কোন দেশ আর সবচেয়ে বেশি মার খায় কোন দেশের পোলাপান কিছু হুজুর আছে এগুলোর মেজাজ এমন বদ মেজাজি হয় আমি জানি না হুজুরের মাদ্রাসায় আছে কিনা হ্যাঁ খবরদার যেগুলো আবে তাবে বাচ্চাকে পিটায় এদেরকে মাদ্রাসায় রাখবেন না জেলখানায় পাঠিয়ে দিবেন কোনো শিশুর গায়ে হাত দেওয়া জায়েজ নাই রাসূল কোনোদিন কোনো শিশুকে মারা তো দূরের কথা চোখ রাঙিয়েও কথা বলেন নাই আনাস রাদিয়াল্লাহু বলছেন দশ বছর রাসূলের খাদেম ছিলাম কয় বছর দশ বছর কোনোদিন বলেন না এটা করেছো কেন এটা করো নাই কেন এখন যে ছেলেটা বড় ফাস্ট হয়েছে কি নাম জানি একটা ছেলে তাকরিম হ্যাঁ কি নাম একদম বাজে ছাত্র ছিল বাজে সে নিজে বলছে একজন ওস্তাদের চোখে পড়েছে ওস্তাদ তার মাখরাজগুলো ঠিক করে 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 তাকে বিশ্ব বিখ্যাত হাফেজের পর্যায়ে নিয়ে গেছে কম্পিটিশনে যখন সে বাংলাদেশ থেকে বাছাই হলো গেল মদিনায় ওস্তাদ বলছে আমি রাতের বেলায় দেখি যে তাকরিম নেই কোথায় ও গিয়ে দেখি মসজিদে নববীতে দাঁড়িয়ে আল্লাহর কাছে গুনগুন করে কাঁদছে কোথায় সফলতা সফলতা ওই নামাজের বিছানায় সফলতা আল্লাহর সেজদায় সফলতা মসজিদে সফলতা কোরআনের বারান্দায় কাঁদতে হবে কার কাছে একজনের কাছে চাইতে হবে ইমাম বুখারী সাত বছর বয়সে বিশ্ববিখ্যাত হাফেজ নয় বছর বয়সে বিশ্ববিখ্যাত মুফতি এগারো বছর বয়সে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস সেরকম ব্রেন আর হবে না কিন্তু তার আশেপাশে থাকার মতো যোগ্যতা এখনো অনেক ছেলের আছে না নাই কেন সময় নষ্ট করছি আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন হবা মুমিন কাকে বলে আখিরাতের জন্য যে চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন বলে পরিচয় দেন যে আখিরাত চায় ওমান আরাদাল আখিরাহ ওয়াসআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন যে আখিরাতের জন্য চেষ্টা করে আখিরাত চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন হিসেবে কবুল করে নেয় সফলতা মুমিনদের জন্য আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন কি সফলতা আমাদের জন্য রেখেছেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলতার জন্য প্রথম কাজ করতে হবে তোমাদের সলাত প্রথম কি সলাত নামাজ নষ্ট করা যাবে এত সুন্দর মসজিদ আমাদের দেশে এখন হচ্ছে মডেল মসজিদে সারা দেশ ভরপুর
কিন্তু মুসল্লি নাই হ্যাঁ ফজর নামাজ পড়তে গেছি এক মডেল মসজিদে ইমাম সাহেব সহ আমি সহ মোট 5 জন কইলাম কি খবর হুজুর মুসল্লি কই কই হুজুর জুমার দিন ভরে মানে জুমার দিন তো মুনাফিক গুলো আসে সবচেয়ে কষ্টের নামাজ মুনাফিকের জন্য ফজর এবং এশা এই দুই নামাজে মুনাফিক আসে না কারণ মানুষের দেখানো যায় না এই দুই নামাজে যারা আসবে তারাই মুমিন কার কথা আরো জোরে বলেন আমরা আজকে থেকে শপথ করব কোনদিন আর পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না রাজি আছো মুসলমান হাত তুলে একটু দেখায়া দেন বলেন হে আল্লাহ আপনার নামে কসম করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন তিনটা আমলের কথা বলে দেই মনে থাকবে তো আপনাদের জাদু টোনা আপনাদের এখানে আছে না নাই হ্যাঁ জাদু জাদু এক ভাই আরেক ভাইরে মারা দেয় বুঝেন না ফুফু আপন ভাতিজাকে জাদু করে আছে না নাই ভাই ভাইকে জাদু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তিনটা আমল যদি তোমরা করো জাদু করলে কাজ হবে না জাদু টনা হিংসা তার কোনো ক্ষতি করতে পারবে এক নাম্বার আমল তিন দিন রোজা রাখবা মাসে কয় দিন তিন দিন রাসূল সপ্তাহে রাখতেন দুটি রোজা আর মাসে রাখতেন 11টি রোজা কয়টি 11টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্মদিবস পালন করতেন রোজা রেখে আর আমরা জন্মদিবস পালন করি হ্যাপি বার্থডে টু কুটকুট হ্যাপি বার্থডে যারা জন্মদিবস এবং মৃত্যু দিবস পালন করে এরা মুশরিক খবরদার এটা পালন করতে পারবে না যদি জন্মদিবস পালন করতে চাও তাহলে রাসূল যেমন রোজা রেখেছেন তোমাকে রোজা রাখতে হবে ঠিক কি না রাসূল জন্মগ্রহণ করলেন কোন বার তারিখ নিয়ে ভেজাল আছে তারিখ 5টা এই রাহিকুল মাকতুমে আব্দুল্লাহ মুবারক পরি আল্লামা তিনিও বলেছেন কয়টা তারিখ 5টা কেউ বলেছেন 8ই মুহররম কেউ বলেছেন রবিউল আউয়াল কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল কেউ বলেছেন 15ই রবিউল আউয়াল কেউ বলেছেন 18ই রবিউল আউয়াল কেউ বলেছেন 22ই রমজান কিন্তু সোমবার দিন তিনি জন্মগ্রহণ করেছেন মুসলিম শরীফের বর্ণনা যেমন কিয়ামতের দিন কবে হবে এটা আমরা কেউ জানি না কিন্তু বার্তা আমরা সবাই জানি বার্তা বলেছেন রাহমাতাল লিল আলামিন কোন বার কিয়ামত হবে কোন বার কোন বার জুমাবার কোন বার শুক্রবার বলবেন না এটা অমুসলিমদের রাখা নাম আল্লাহ কোরআনে রেখেছেন জুমাবার আপনারা শুক্রবার বলেন কেন যারা বলে ব্রহ্মাণ্ড ব্রহ্মের অণ্ড থেকে এই পৃথিবী সৃষ্টি অণ্ডের ভিতরে যেটা থাকে সেটা হলো শুক্র আপনারা সেটা বলবেন কেন আপনারা বলবেন জুমাবার কি বার জুমাবার আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন জুমাবার জান্নাত খোলা হবে জুমাবার কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে জুমাবার জান্নাত থেকে আদম নিচে এসেছেন জুমাবার কিয়ামত অনুষ্ঠিত হবে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রোজা রাখতেন বৃহস্পতিবার দিন রোজা রাখতেন কারণ ওই দিন সবার আমল উপরের দিকে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বলছেন আমি এমন অবস্থায় আল্লাহর কাছে আমল পাঠাতে চাই আমি একজন রোজাদার সপ্তাহে দুই দিন রোজা রেখেছেন আজকে কি বার ছিল দেখি কয়জন রাখছেন রোজা নাউজুবিল্লাহ মিন জালিক কি হইছে আপনাদের কোন তো শুধু হালুয়া রুটি খাওয়া মুসলমান আমি তো ইংল্যান্ডে এত কম হাত দেখি না ইংল্যান্ড আমেরিকাতে অনেকগুলো মসজিদ আছে সোমবার বৃহস্পতিবার তারা ইফতারের আয়োজন করে গণহারে রোজা রাখে মক্কা মদিনায় তো তা আছেই মক্কা মদিনাতে আপনি গেলে দেখবেন সোমবার বৃহস্পতিবার মনে হবে রোজার দিন বাড়ি ঘর থেকে ইফতারে নিয়ে আসে কারণ সুবিধা হলো রোজাদারকে যদি খাওয়ান অটোমেটিক রোজার সওয়াবটা আপনি পেয়ে গেলেন জান্নাতের খাবার পেয়ে গেলেন গুনাহ মাফ হয়ে গেল ঠিক কি না কি বরকত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জন্য কি সুন্দর সুবিধা দিয়েছেন তিন দিন রোজা রাখবেন আর একটা সালাতের কথা রাহমাতাল লিল আলামিন বলেছেন চাশতের নামাজ এটা যারা পড়বে কোন জাদু টোনা তার উপর কাজ করবে না চাশতের নামাজ বুঝেন তো কোনটা এশাক না এশাক হলো সূর্য ওঠার সাথে সাথে এটা মা বোনদের জন্য আমার মায়েরা আসছে বোধ না
বেশি না কম আচ্ছা মায়েদের জন্য কথা বলবো ইনশাআল্লাহ সূরা নিসা তো একটা বড় সূরাই আছে মায়েদের সূরা আপনাদের কোনো সূরা নাই কিন্তু সূরা বেড়া নাই বেড়া নামে কোনো সূরা আছে সূরা বেড়া নাসের ভিতরে মহিলা আছে পুরুষও আছে কিন্তু মেয়েদের জন্য স্পেশাল একটা সূরা আছে সূরাতুন নিসা মহিলাদের সূরা ওটার শুরু হয়েছে তাকওয়া দিয়ে শেষ হয়েছে তাকওয়া দিয়ে তাকওয়া লঙ্ঘন হয় সবচেয়ে বেশি মায়েদের উপর এই জন্য মায়েরা আপনারা আপনাদের সৌন্দর্য ঢেকে রাখবেন আপনাদের সৌন্দর্য দ্বারা দেখবে এরাও কিয়ামতের ময়দানে আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবে এর সৌন্দর্য দিয়ে সে আমাদেরকে নোংরা করেছে খবরদার মায়েরা অনেক বেয়াদব বলে মুখ খোলা রাখা নাকি ইসলামে জায়েজ আছে কোথায় দেখেছেন জায়েজ আছে মুখ খোলা থাকলে ঢাকবেন কি একটা মেয়েকে যখন কেউ দেখতে যায় কি দেখে কি দেখে মুখ অসংখ্য হাদিস এটার পক্ষে বিশেষ করে একটা ছোট্ট হাদিস ইঙ্গিত দিয়ে চলে যাচ্ছে আমি বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মা সাফিয়াকে বিয়ে করলেন খায়বারের যুদ্ধে কোন যুদ্ধে খায়বারের যুদ্ধে রাসূল সেখানে ওনার ওলিমা ঠিক করলেন ওলিমা আমরা এখন কি নাম দিয়েছি বৌবাত না হ্যাঁ তাহের ভাই কি বাত বৌবাত আর জামাই বাত কোনটা দেখেন শুধু বৌ থেকে খাইতে যায় এটা ইসলামে জায়েজ নাই আপনি কোন মেয়েকে বলবেন যে তোমার বাপ যেন 500 লোককে খাওয়া হারাম হারাম প্রস্তাব দিলেন আপনি কোন মেয়ের বাপের কাছে খাওয়ার জন্য চাপাচাপি করা জায়েজ মেয়ের বাপ যদি উইলিংলি খাওয়ায় তাতে কোনো আপত্তি নেই এখন তো যৌতুকও খায় আপনাদের এদিকে অবশ্য যৌতুক নাই যৌতুক যারা খেয়েছ লিখিত রাখো কিয়ামতে জিনাকার হিসাবে উঠবি তোর হাসর মোমেন হিসাবে হব না যৌতুক ফিরত দিবি যৌতুক তো দূরের কথা সুই পরিমাণ জিনিস বিবির কাছে চাওয়া জায়েজ নাই কিচ্ছু চাইবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাকে বিয়ে করেছেন মক্কার সবচেয়ে ধনী রমণী 19টা উট দিয়েছেন কয়টা 19টা মেয়েটা দামি তার মোহরানাও দামি এখন ফকিরের পোলা তাহের ভাইয়ের বউর বিয়ে করতে চায় আবার দেখা যায় অনেক ছোট ছোট পরিবারের মেয়ে আরো বড় ছেলের সাথে বিয়ে হয় হতে পারে কিন্তু কুফুটা একটা বিরাট ব্যাপার সমকক্ষতা কুফু আলামি ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর কোনো সমকক্ষ আকাশেও নাই জমিনেও কিন্তু বিয়েতে সমতা রক্ষা করতে হবে আপনি যদি ধনীর মেয়েকে আনেন ওই পরিমাণ মোহরানা দিয়ে আনতে হবে মা সাফিয়ার বিয়ে বিয়ের আগ হয়েছে এখন ওয়ালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করলেন বেলালকে দিয়ে ওলিমার খাওয়া হলো তিনটি রুটি মাখন এবং ঘি আলহামদুলিল্লাহ বলেন রুটি মাখন এবং খেজুর রুটি রুটি না খেজুর মাখন এবং ঘি রুটি না পোলাও না বিশ্বনবীর ওলিমা আমাদের দেশে তো সাধারণ মেম্বার সাহেবের অ্যাকাউন্টেও শত কোটি টাকা পাওয়া যায় এগুলো জনগণের টাকা চোরা টাকা সব আছে না নাই সামান্য সরকারি কর্মচারী তার পয়সা কি কালকে দেখলাম এক টেলিভিশনে দেখাচ্ছে ভূমি অফিসের দলিল লেখক তার ঢাকাতে দশতলা বাড়ি সে পায় হলো প্রত্যেক দিন 60 টাকা তো সাংবাদিক বলতেছে সে যদি এই বিল্ডিং হালাল টাকায় করত 10,000 বছর চাকরি করতে হইত কিন্তু এখন সে বিশাল বাড়ির মালিক ওখানে 12 তলা না 10 তলা দেখালো মোহাম্মদপুরে আরো কোথায় কোথায় ফ্ল্যাট আছে সম্পদ বেশি যার হিসাবও বেশি হারাম আছে যেখানে আরাম নাই কথা কন না কেন ঘরে গিয়ে খবর নেন কোন হারাম খোরের ঘরে কোনো আরাম কার কথা ইন্নাল ফুজ্জার আলাফি জাহিব সবগুলো বদকার জাহিমের ভিতরে থাকবে জাহান্নামে থাকবে ইন্নাল আবরার আলাফি নাইম সব ভালো মানুষেরা নেয়ামতের ভিতরে ডুবে থাকবে যারা নেক কাজ করে কি করে নেক কাজ এশার নামাজ যারা পড়েছে তারা নেক কার পিতামাতার খেদমত যারা করেছে নেক কার প্রতিবেশীর হক যারা দিয়েছে নেক কার বিবির সাথে ভালো ব্যবহার করেছে যারা তারা কি নেক কার বিবির কাছে গেলেই এবাদত এবাদত করবেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এবাদত কি রাসূল বললেন আদ দুআউ হিয়াল ইবাদা দুআটা এবাদত বিবির কাছে যাওয়াও এবাদত সাহাবে কেরাম বলেন এটা কেমন কথা বলছে তুমি যদি আরেক বেটার বউর কাছে যাও তাহলে কি হবে বিবির কাছে যাওয়া এবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
শরীরের মধ্যে অনেকগুলো জোড়া আজকের মেডিকেল সায়েন্স বলছে বাহিরে হলো 365টি জোড়া কয়শো ভিতরে কত জোড়া এখনো ঠিক করতে পারে নাই কারণ ব্রেনের ভিতরে 2700 কোটি ভেইন বুকের ভিতরে 2700 কোটি 2500 কোটি ভেইন প্রত্যেক ভেইনের ভিতরে আবার জোড়া আছে যেগুলো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব সিটি স্ক্যান করলে কিছুটা আসে এত বিশাল শরীর এই সব শরীরের জোড়াগুলো জোড়ার সদকা দিতে বলেছেন রাসূল সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জোড়ার সদকা দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললেই প্রতিটাতেই জোড়ার সদকা আদায় হয়ে যায় এখন শরীরের এতগুলো জোড়ার সদকা কিভাবে আদায় করবেন 24 ঘন্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লো জোড়া আদায় হবে একটা সহজ বুদ্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন যারা চাস্তের সালাত পড়বে চাস্তের সালাত হলো 8টার পর থেকে সূর্য যখন গরম হয় তার পর থেকে জোহর পর্যন্ত এই সময়টা হলো চাস্তের সময় এই সময় রাসূল কখনো 2 রাকাত কখনো 4 রাকাত কখনো 8 রাকাত নামাজ পড়তেন এই 4 রাকাত 2 রাকাত 8 রাকাত তৌফিক অনুযায়ী যারা পড়বে শরীরের সব জোড়ার হক তাদের আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ কয়টা গেল দুইটা তিন নাম্বার সকাল সন্ধ্যায় বেশি করে তসবিহ করবেন সূরা আহজাবের 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা হে মুমিনেরা সকাল সন্ধ্যায় তোমরা বেশি করে আল্লাহর জিকির করো আর তসবিহ করো সকাল এবং সন্ধ্যায় সবচেয়ে বেশি জিকির করতে হবে কার তবে জিকিরের ভিতরে যেন কোনো লাফালাফি না হয় যারা জিকিরের ভিতরে শরীর দুলায়েরা শয়তান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা একজন সাহাবী ভালো গাইতে পারতেন ইসলামী সঙ্গীত ভালো গাইতেন মায়েশার কাছে তাকে নিয়ে যাওয়া হলো সাহাবায়ে কেরাম বললেন খুব ভালো গায় পর্দার আড়াল থেকে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকিয়ে আছেন গাওয়ার সময় সে এরকম দুলতেছে আমাদের দেশে এরকম দুলে কিনা মায়েশা বললেন যাকা শয়তান এটা শয়তান যারা শরীরকে দোলায় নাচে এরা কি কথা বলেন না কেন শয়তান মা সাফিয়ার যখন বিয়ে হলো সাহাবায়ে কেরাম মদিনার আনসাররা দাওয়াত পেলেন তিনরা যাচ্ছেন অলিমা খাওয়ার জন্য তিনরা বলছেন মা মা সাফিয়া কি আমাদের মা হবে নাকি বান্দি হবে কয়েকজন জ্ঞানী সাহাবি বললেন যদি তিনি সারা শরীর ঢেকে আসেন তিনি হবেন আমাদের মা তিনি হবেন আমাদের কি মা আর যদি মুখ খোলা থাকে তিনি হবে বান্দি তিনি হবে কি বান্দি তাহলে মুখ খোলা থাকে কার কথা বলেন বান্দির তোমার নেককার বিবি কেমনে মুখ খোলা নিয়ে বাইরে বের হয় অসংখ্য বর্ণনা ইফকের বর্ণনা আরো সুন্দর করে দিয়েছেন বুখারীতে ইফকের বর্ণনা মায়েশার হার হারিয়ে গেছে সেখানেও তিনি সাফওয়ানকে দেখে সাথে সাথে নিজেকে ঢেকে ফেলেছেন তো সাফওয়ান চিনল কেমনে মায়েশা সেটা পরিষ্কার করে দিয়েছেন যে সাফওয়ান আমার বিয়ের আগে মক্কায় আমাকে দেখেছিল এই জন্য সে আমাকে দেখে চিনে ফেলেছে যখনই সে ইন্না লিল্লাহ পড়ল আমি আমার চেহারা শরীরকে ঢেকে ফেলেছি এবং তিনি যখন উঠ হারানো উঠে তিনি উঠতেন কেউ টের পেত না এত হালকা ছিলেন উঠে চারিদিক দিয়ে কাপড় পেঁচানো ছিল থাকতো যে আগে আমাদের দেশে যেরকম পর্দা থাকতো রিক্সা উঠলে গরু গাড়িতে উঠলে চারিদিক দিয়ে কাপড় পেঁচানো থাকতো ঠিক না বা ঠিক আরে পোলাপান তোমরা জানো কি এরা মুরব্বী না কইলো আগে যখন আমরা উঠতাম রিক্সাতে গাড়িতে কি করতাম কি করতাম কাপড় পেঁচাতা মেটে ছিল আসল পর্দা আল্লাহ সেই পর্দায় ফিরে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন আমার ভাইয়েরা একজন মুমিন নামাজি হবে পাঁচ ওয়াক্ত নামাজি হবে পাঁচবার আল্লাহর নামাজের কথা কোরআনে বলেছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালা ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে এটা তাদের জন্য কঠিন যাদের ঈমান নাই যাদের কি ইমান নাই আল্লাহর ভয় নাই যাদের হৃদয়ে ইল্লা আলাল খাশিয়িন আল্লাহর ভয় ছাড়া নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইবে না আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারাতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন হে মুমিনেরা তোমরা আমার কাছে নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চাও ওই সাহায্যকারীর সাথে থাকেন কে
ফিলিস্তিনের ছেলে মেয়েদের জন্য শুধু দোয়াই হয় আমার রাসূল বলেছেন ঈমান থাকবে ফিলিস্তিনে অ্যাম্বুলেন্স থেকে একটা ছোট শিশু নেমেছে সারা শরীরে তার বোমার আঘাত নামাজ সাথে সাথে সেজদায় পড়েছে ছেলে নামাজ সাথে সাথে সেজদা গিয়ে ছেলে আল্লাহ প্রশংসা করছে লোকেরা বলছে তুমি সেজদা দিলা কেন সে বলছে আমার সাথে বহু শিশু বিদায় হয়ে গেছে আমাকে আল্লাহ জিগিয়ে রেখেছেন যাতে আল্লাহ সেজদা দিতে পারি রাসূল বলছেন দুই কারণে মানুষের সৃষ্টি এক হলো নামাজ আর এক হলো যাকাত আমরা এই দুইটা কখনো ছাড়ব না রাজি আছি তো আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি সলাতিহিম খাশিউন চার নাম্বার বলেন আলা সলাতিহিম ইউহাফিজুন নামাজকে হেফাজত করবে ফি সলাতিহিম দাইমুন নামাজের ভিতরে অটল থাকবে আর যারা নামাজ ঠিকমতো পড়বে না তাদের জন্য ওয়াইল দোজক ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনাহুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন ওই নামাজের জন্য ওয়াইল দোজক যে ফজর পড়লো জোহর পড়লো না জোহর পড়লো আসর পড়লো না আমাদের দেশের অধিকাংশ মানুষ ফজর আসর জোহর কিছুই নাই শুধু জুমার দিন যায় ঠিক না বেঠি শুধু জুমার দিন যায় তো তোমার নামাজ কবুল হবে না বরং তুমি মাইর খাবা আল্লাহর কাছে গিয়া ঠিক না বেঠি এখন জুমার দিন গিয়ে যদি সে বাকি পুরা সপ্তাহে নামাজ রেগুলার করে তাহলে সেটা কবুল করবেন কে তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনিল লাগবে মরদুন বাজে কথা বাজে কাজ বাজে কথা বাজে কাজ থেকে বিরত থাকা এখন লাগবে ভরে গেছে দেশ এত বাজে বাজে গান মুসলমান ছেলেরা শুনে যেটা মুখে আনতে আমাদের বমি আসে বমি আসে এরকম গানের ভাষা আমাদের দেশে আছে এগুলো হেডফোন কানে দিয়ে ছেলেরা শুনে শুনো ছেলেরা যারা আপনারা কানে হেডফোন দিয়ে আজেবাজে জিনিস শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যারা রাতের বেলায় গান শুনে ঘুমায় এদের জানাজা দিও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যারা গান এবং নাটক দেখে জীবন পাত করে যে কোনো সময় এদের চেহারা শুকরের চেহারা হয়ে যেতে পারে যে কোনো সময় এদের চেহারা কুত্তার চেহারা হয়ে যেতে পারে খবরদার খাসফুন ফিল মাগরিব খাসফুন কাসফুন রাসূল বলেছেন যে কিয়ামতের আগে চেহারা বিকৃত হয়ে যাবে কিয়ামতের আগে ভূমিকম্প হবে কিয়ামতের আগে পূর্ব পশ্চিমে দুটি মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে যে কোনো সময় সেটা হতে পারে এখন খুব শেষ সময় আমরা বসে আছি এই সময় যে কোনো সময় ইমাম মেহেদীর আবির্ভাব হতে পারে ঠিক না ঠিক যে কোনো সময় আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যেতে পারে সূরা দোখানের 10 নম্বর আয়াত ফারতাকিব ইয়াউমা তাতি সামা বিদুখানিম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপেক্ষা করো যে কোনো সময় আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন সকল মানুষ একযোগে বলবে অকশিফান্নাল আযাব আমাদের থেকে আযাব দূর করে দেন আমরা সবাই মুমিন হয়ে গেলাম তখন আর সুযোগ গ্রহণ করা হবে না এজন্য এখনি মুমিন হয়ে যেতে হবে মুমিনের প্রথম নমুনা হলো পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত দ্বিতীয় নমুনা হলো লিজাকাতে ফাইলুন তারা যাকাত দিবে আমি বলেছি পাঁচ প্রথম পাঁচ তারপরে দশ তারপরে বিশ তারপরে পঁচিশ তারপরে কষ্ট হচ্ছে আপনাদের কতক্ষণ চালাবেন মানো না হ্যাঁ আরে বাবা কিছু সাড়ে বারোটা পর্যন্ত হ্যাঁ যে সময় আনছেন এটাই তো সুন্না বিরোধী সময় কোথায় বসে আছেন রাসূল সাল্লাম জীবনে আসার পরে কোনো কথাই বলেন নাই রাত দশটা আনলেন কেন পাইছেন কোথায় হ্যাঁ কোথায় পেয়েছেন সুন্না বিরোধী এসব কাজ এসার পরেই তো রাসূল কথা বলেন নাই আপনাদের এই ভাইয়ারা কি উঠে উঠছে কি পেশাব পায়খানার জন্য নাকি এত ডায়াবেটিসের রোগী আছে নাকি ধৈরা ধৈরা বসায় দেন এগুলোতে অভদ্র কোরআন পড়ছি আর হাঁটছ ভয় করো আল্লাহকে মূর্খ খেল তামাশা নিয়ে বসে নেই কারো বাপ দাদার কিচ্ছে কাহিনী নিয়ে বসে নেই এখানে আমি হাদিস পড়ছি কোরআন পড়ছি তুমি হাঁটছো বেয়াদবের মতো মাহফিলে বলি না আমি কাউকে বসতে কারণ এমনি তো জায়গা নাই বসবে কোথায় আরেকজনের যেন ডিস্টার্ব না হয় যাকাত দিবেন তো দেখেন কোরআন যদি মানতো আমাদের দেশে কোনো গরিব থাকতো না
পাঁচ হলো যে সমস্ত খনিজ পদার্থ যে এলাকায় পাওয়া যাবে ওই খনি থেকে পাঁচটা অংশ ওই এলাকার লোকদেরকে দিতে হবে এটা হলো ইসলামী শরিয়া এখন আমাদের দেশে যেখানে যেখানে যাকাত গ্যাসের খনি পাওয়া গেছে সেখানে যাকাত দিছে খবর নাই সেখানে যাকাত দেয় নাই এমন কি ওই এলাকার লোকদের বাড়িতে গ্যাসও নাই তাদের থেকে নিয়ে সারা দেশে গ্যাস বিলি করে কিন্তু তাদের কাছে গ্যাস নাই সৌদি আরবে এখনো সেই কৃতজ্ঞতা আছে সৌদি আরবে যেখানে গ্যাসের খনি পাওয়া যায় ওখানে লোকদের কেসে তারা শতকরা 5 হাজারে যাকাতের পয়সা দেয় সবগুলো এমনি পয়সালা হয়ে গেছে দুই নাম্বার 10 যদি আপনার ক্ষেতের ফসল আল্লাহর বৃষ্টি দিয়ে হয় আপনি কোনো সেচের ব্যবস্থা করেন নাই কোনো আপনি সারের ব্যবস্থা করেন নাই তাহলে 10 মনে 1 মন কাকে দিতে হবে আল্লাহকে দিতে হবে আল্লাহকে আল্লাহ আসমানে বয়ে দিয়েছে এখানে গিয়া দিয়ে আসবেন আরে ভাই গরিবেরে দিবেন انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها الغارمين এই যে সূরা তওবা 10 60 নম্বর আয়াত পড়ে নেবেন আটটা খাত সেখানে কয়টা খাতের বাহিরে পয়সা দিতে থাকে সমানে আর মনে করে বিরাট সওয়াবের কাজ করছি কোথাকার কোন পীর সাহেব হয়েছেন উনি বিশাল ওলি আলকা নামাজ নাই রোজা নাই এরকম শয়তান গুলো পীর হয় আজকে দেখলাম ইউটিউবের ভিতরে এইগুলোতে দেখা যায় এক ব্যাটার কাছে এসা শুধু বেডিটা তার পায়ে চুমা খাচ্ছে মানুষের আকল কোথায় গিয়েছে প্রশাসনকে বলবো ইউটিউব দেখে এসমস্ত শয়তানদেরকে পিটায় জেলখানায় ঢুকাও এদের কারণে বহু মানুষের ঈমান নষ্ট হচ্ছে ঠিক কি না 10 দিবেন কাকে গরিবকে ইয়াউমা হাসাদিহি ঘরে নিয়ে না যখন খেতে কাটবেন এটা কার হুকুম ইয়াউমা হাসাদিহি হয়নি গনে কাটের যখন খেতে কাটবেন তখনই এই ওসর আদায় করে দিবেন আর যদি আল্লাহর বৃষ্টি হয় বৃষ্টিতে যদি না হয় আপনি শেষ দিয়েছেন সার দিয়েছেন 20 মনে 1 মন কাকে দিবেন কাকে গরিবকে দিবেন এবার 25 ছাগল যদি 100 হয় 30টা যদি ছাগল হয় কয়টা 30টা যদি ছাগল হয় আল্লাহর খেতে আল্লাহর দেয়া জিনিসপত্র তারা খায় আপনি কোনো খাওয়া কিনেন না কিছুই কিনেন না তাহলে আপনার এই 30টা ছাগল থেকে একটা ছাগল গরিবকে দিবেন কাকে দিবেন গরিবকে 30টা না 25টা থেকে একটা গরিবকে দিবেন আর যদি গরু 30টা হয় উট 30টা হয় তাহলে এই যদি সরকারি অর্থাৎ আল্লাহর শেষ থেকে তারা খায় আল্লাহ যে ঘাস দেখেছেন এগুলো থেকে খায় এটা একটা চমৎকার ঘটনা আছে সাইয়েদনা ওমর ফারুকের সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাজার মনিটরিং করতেন এখন আমাদের দেশে মনিটরিং যতই করে সিন্ডিকেটের কারণে আজকে লবণের দাম বেশি কালকে পেঁয়াজ বেশি পশু আলু বেশি ঠিক না বা ঠিক এই সমস্ত সিন্ডিকেটের জানোয়ারদেরকে ধরে জেলখানায় দাও এদের হাত পা কেটে দাও মানুষের যা ক্ষতি করে এরা ঠিক না বা ঠিক পেঁয়াজ রেখে দিয়েছে কোলিস্টোরে এখন পেঁয়াজ মা হয়ে গেছে পেঁয়াজ এত পরিমাণে রাখছে এই ফেসবুকে সব চলে আসে মা হইছে মা বুঝুন তো পেঁয়াজ সবগুলোর গাছ উঠে গেছে কয় লাভের লাগিয়া পেঁয়াজ রাখছে সব শিশু পেঁয়াজ এখন মা হয়ে গেছে কার হক মেরেছিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা কোথাও সম্পদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে এরা সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিলেও যেই ক্ষতি মানুষের করেছে সেই ক্ষতি পোষাবে না আর ফরমালিন তো আছেই তাজা মাছ খান কয় পাঙ্গাস মাছ গরিবের খাওয়ার আরে গরিবেরই তো হাট ভালো থাকে তোরা পয়সালার তো হাট নষ্ট হয়ে গেছে দামি দামি জিনিসকে তাজা মাছ খান শরীর ভালো থাকবে তাজা যে কোনো তাজা মাছ আপনাদের এখানে কত জলধার আছে এগুলো থেকে তাজা মাছ খান এই যাকাত আমরা উসুল করতে হবে যদি না করি সুজাউন আকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা যাকাত দেয় না তাদের এই যাকাত গুলো বিষধর সাপ হয়ে তার দুই গাল কামলাবে আর বলবে না কানজুকা না মালুকা আমি তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত মাল যেটা থেকে তুমি যাকাত আদায় করো নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যারা সুদ খায় তারা মোমেন না কার কথা আল্লাহর কথা সূরা বাকারা ও তার উমা বাকিয়া মিনার রেবা ইন কুনতুম মুমিনিন তোমরা যদি মোমেন হতে চাও যার কাছে সুদের যা আছে সব ছেড়ে দাও فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও যুদ্ধ করবেন
আল্লাহর সাথে যুদ্ধ করতে রাজি আছেন তো একটু কিছুদিন আগে কি পাঠাইছিলেন করোনা করোনা সবচেয়ে বেশি মারা গেছে যারা মুসলমানদেরকে মারছে বেশি ওই দেশে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যারা আমার ইরাককে ধ্বংস করেছে আমার অসংখ্য মুসলমানকে হত্যা করেছে ওই শালাদেরকে সবচেয়ে বেশি আল্লাহ করোনা দিয়া মেরেছে হিসাব মিলিয়ে নেবেন এখন যে কোনো একটা আসমানি গজব ঘুরছে এই গজবে যারা মুসলমানদের গায়ে হাত তুলেছো বিদায় হয়ে যাবা বিজ্ঞান বলছে এই ডাক্তাররা বলছে এটার চেয়ে মারাত্মক একটা ঘুরতেছে এখন মুসলমানদেরকে হেফাজত করেছেন কে আল্লাহ আমাদের সরকার খুব বুদ্ধিমান সালাক করোনা যখন বাড়ছে প্রধানমন্ত্রী বলল যে হেফজখানা খুলে দাও মোল্লে হাফিজগুলো মইরা সাফ এখানে দুইটা কারণ ছিল একটা হলো কোরআনের মুজিজা পরীক্ষা করা আরেকটা হলো আমাদের কোরআন যে মানুষকে শাফা দিতে পারে এটা ঠিকমতো মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করা হেফজখানা খুলে দেয়া হলো রাত তিনটার সময় উঠে ছোট্ট ছোট্ট কোমলমতি ফুলের মতো শিশুগুলো পড়া শুরু করে আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير এই যে 11টা ছেলে পাগলি নিল এই 11টা ছেলে তো একই সাথে হাফেজ হয়েছে এক একটা ছেলে এক এক সূরা পড়েছে ঠিক না বা ঠিক 100 পোলাপান 100 সূরা পড়ছে 114টা পোলাপান 114টা সূরা পড়ছে পুরা খতম পুরা কোরআন খতম হয়ে যাচ্ছে কোরআনের আওয়াজ ছড়িয়ে গেল করোনা বিদায় গ্রহণ করলো বলা হলো মসজিদগুলো খুলে দাও প্রথম মসজিদ খুলে দেয়া হলো তিন হাত দূরত্বে দাঁড়ানো হলো এরপরে মুসল্লিরা বলল মসজিদ আছে যেখানে করোনা নাই কি তাহের ভাই ঠিক আছে তো এরপরে আসা হলো ভ্যাকসিন ভ্যাকসিন আলহামদুলিল্লাহ সারা দেশের দোরগোড়ায় পৌঁছে গেছে কিন্তু আগে হলো আল্লাহর রহমত তারপরে ভ্যাকসিন ঠিক না ঠিক আগে রহমত যখনই অসুস্থ হন প্রথমেই সূরা ফাতিহা পড়েন সুস্থ করে দিবেন কে তারপরে ওষুধ খান পরিপূর্ণ সুস্থ করে দিবেন কে যেমন তিরমিজিতে হাদিস এসে রাসূলের আঙ্গুলে পোকা কামড় দিলেন কি কামড় পোকা কামড় দিলেন রাসূল পোকা সরিয়ে বললেন পোকা তুই মানুষের জন্য স্থান নবীও পোকা তো পোকাই আয়েশাকে বলল আয়েশা তুমি লবণ পানি গরম করে আনো কি পানি লবণ পানি অ্যান্টিসেপটিক এটা শিখিয়েছেন রাহমাতাল্লিল সব বিজ্ঞানের জন্ম হয়েছে বিশ্বনবী থেকে বিশ্বনবী না হতো বিজ্ঞান হতো না মাইক পেতাম না টেলিভিশন হতো না প্লেন হতো না কিচ্ছু হতো না আর এই বিজ্ঞানের জন্মের যে স্থান সেটা হলো ফিলিস্তিন সেটা কোথায় বাইতুল বাইতুল আকসা মেরাজের প্রথম সফর কোথায় বাইতুল আকসা একই সাথে আল্লাহ বর্ণনা করেছেন মনে করবেন না ইহুদিদেরকে আল্লাহ এমনি ছেড়ে দিবেন রাসূলের জন্মের 40 দিন আগে আব্রাহার মতো কুকুর কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল ঠিক কি না রাসূলের দাদা আব্দুল মুতালিব কাবা ঘরের মতো অলি তার ঘোড়া তার উট তার ছাগল নিয়ে গেছে আব্রাহার লোকেরা তিনি গিয়ে বলছেন আমার ছাগল দাও আমার উট দাও আমার দুম্বাগুলো দাও আব্রাহা বলছে শুনেছি তুমি অনেক জ্ঞানী মানুষ ইউ আর ভেরি ওয়াইজ পারসন অফ দিস টেরিটরি বাট নাও আই থিঙ্ক ইউ আর বিন ডাম্প ইউ হ্যাভেন গট এনি নলেজ ম্যান আমি মনে করেছি তুমি খুব জ্ঞানী আমি তোমার কাবা ঘর ধ্বংস করতে এসেছি সেই ব্যাপারে তুমি কিছুই বললা না তুমি তোমার ছাগল গরু নেওয়ার জন্য এসেছো উট নেওয়ার জন্য তিনি বললেন দেখেন কাবা ঘরের মালিক আমি না একজন মালিক উপরে আছেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না মালিক তার ঘর হেফাজত করবে আমি ছাগলের মালিক আমার ছাগল দিয়ে দাও এখনো সারা দুনিয়ার মুসলমান বড় অসহায় ঠিক কি না কাফেরের বাচ্চারা দা দখল করেছে মুসলমানের কাছে কিছুই নাই যখন মুসলমান অসহায় হয় একশানে যান কে কে যায় একশানে জোরে বলেন কে একই সাথে কাবা ঘর এবং বাইতুল মুকদ্দাসকে তিনি উচ্চারণ করেছেন দেখেন সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى
مسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. موري جسد مانوش حسن تو اپنا را ها ایک تو جوری بلن تو اللہ اکبر تاہر بھائی بس آرٹ تو ہو جو تاہر بھائی زور دیکھ ہاں بولن اللہ اکبر ای تو ہوئے چھے الحمدللہ بولن ایٹر چھے بڑا شبد آمدر مکھا ریکتا ہو ایٹے آمدر کھوا ایٹا آمدر کی کھوا رسول صلی اللہ علیہ وسلم بولن دجال آج بے مومن دا چین بے کارا چین بے جارا پانچ وقت نماز پڑے اور جنی شدو جمعہ دن جمعہ پڑے اوہ باندورے کونو دن چین بے نا تو تو مومن الکھاتا ہے تو نامی اٹھے نہیں تو تو منافق ہاں نمازے کے لئے انار کت کتا نہیں سوٹے جائیں امام شاہب کرات لمبا کر لئے ہائے رے کاش امام رے شطر کو قربانا دنیا اسے شاکرہ تو ابن مسعود ار پیچھونے صحابہ اکرام دانے مغرب سورہ نسا پڑھایا دیس ایسا دھب بھار ایکن چھاٹتے ہو پھرنا تھاکتے ہو گئے بلچی رسول اللہ ابن مسعود رضی اللہ عنہ کون صحابی جانے رسول جار تلاوات شنتے اور بولتے ابن مسعود تمہیں جو کون تلاوات کرو جبریل امین شد تمہار تلاوات ملے جائے ایتو برکتی من اس چھلین ایک دن بوشے آچھے نونر پائر کپٹیک تو اٹھے گلو ایک جن صحابی بولچین اپنر پائیں ایتو چیکون ابن مسعود رضی اللہ عنہ وارضا اپنر پا تو چھاگولر پائیں مطو رسول شنے بولنے ریش صحابی شنو امر ابن مسعود دیر پا اوہو دیر مائدنے قیامت دیر مائدنے اوہو دیر پہلے چے بشی بھاری ہوئے جبے اے ابن مسعود رضی اللہ عنہ وار با بولچن ابن مسعود تمہیں کی زوران ایسا بڑھا جیسے کوئی حضور پورتی سی اور موزائی لگتی سی لگ کوئی زی موزا جکن لگ بے ایکا تھک لے موزا لگاؤ کین تو جکن مانوشنی میں ہمتی کرو با تمہار پیچھنان ایک بردو تھکتے پارے انہیں ایک روگی تھکتے پارے انہیں ایک کشو ہائے لوگ تھکتے پارے شیشو تھکتے پارے ادھر دیگے کھیل دیکھے تمہیں نماز آدھائی کرو اللہ اکبر فضر نماز شب چل شہی نبی ایک دن ناس فلاک دیئے فضل و شیش صحابہ اکرام بولین یا رسول اللہ تو چھوٹو سورہ دیئے تو اپنی نماز پڑھانا اشستو لیننا کی وہی اشنو نا کی رسول صلی اللہ علیہ وسلم بول چھنا میں جو کن تکبیر تحری میں بیدے چھی امر کنے شیشور کن نا بھی شیشے چھے امر مونے ہوئے چھوئی شیشور ما امر پیچھوڑے نماز دڑالو امی شدو مطر تم ادر نبی جمیعہ شرع دنیا رمی نبی شرع علمیر جنو امی رحمت اے جنو امی صلات تک شنکھپ تو کرے دیئے چھی اللہ اکبر امر نبی کتو شمدر خیال لگتے نام روجنو خیال لگتے پر اللہ توفیق دان کرے آرو چیتکار کرے بلن آمین زکاة دی بین بی بی شتے نمات پوڑ بین سنت نفل بھی تیر شب کتھائی پوڑ بین کتھائی گھرے آر فرس کتھا ہے کتھا ہے مسجدے مسجدے بھاگ کروئے نا آما دے دیشے اندور باندر رو بھاب نائی کوئی مسجدے نماز پڑھ بنا ہی مسجدے پڑھ بنا ہی مسجدے پڑھ بنا ہی مسجدے پڑھ بنا مرکھو مرکھو نادان بانگلہ دیشے شاب مسجدے نماز پڑھ بنا ایک تا مسجدے ہو نماز فاسد ہو بے رکم نائی شمست امار اجماع ہو لو قادیانی دیر مسجدے نماز پڑھا جابے نا کرن سورہ احزاب چلیش نمبر آیات کے طرح شکر کرو چھے ما کانا محمد عبا حد من رجالکم ولیکن رسول اللہ و خاتما وکان اللہ بکل شیئر تلا رسول کے شیش نو بھی ماننا اے جنو تادر مرچد سولات پڑا جابے تادر مرچد کی آسنا کی شیر کنے ہاں ایتا چننی تو گورے دیبن امر تاہر بھائی کے دائیت تو دی چھے جیکنو مسلم آما در دیش تارو دیکارا سے ٹھیک نہ بٹھیک آما در دیش ہندو کھشتان بدو آسنا نائی تا در دھرمی او دیکار آسنا نائی آما در کنو شمشا نائی تا در تا تا در لکم دینکم تم در تا تم را پارن کرو آما در تا آم را پارن کری کین تو ایک قادیہ نیدہ مارات تک ایرا لباز میں بہر کرے مسلمان ایر کین تو آشول کافر کارون تارا رسول کے شیش نبی مانے نا دیکھ بین کالمہ لکھی رکھے چھے لا الہ الا اللہ محمد
যদি আপনি অর্থ জিজ্ঞেস করেন ভাই অর্থ কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মদ আমাদের রাসূল কিন্তু যদি কোন যে মুহাম্মদ শেষ রাসূল তারা সেটা বলতে রাজি না তারা শেষ রাসূল বলে তাদের ওই শয়তানটাকে গোলা মুহাম্মদ কি নাম গোলা মুহাম্মদ কাদিয়ানি এটার সাথে পাকিস্তানের এক মুহাদ্দিস ওনার নাম ছিল আতাউল্লাহ বুখারী আতাউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সামনাসামনি হঠাৎ করে পড়ে গেল তিনি বললেন যে কারো কাছে রাসূলের পরে দলিল চাও জায়েজ নাই লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা রাসূল বলছেন আমার পরে কোন নবী নাই কোন রাসূল আমি নবুয়তের শেষ শেষই শেষ কি ইট শেষ খতম নবীর খতম বলছে তোর কাছে দলিল চাওয়া জায়েজ নাই তবে তুই যে নিজেকে নবী দাবি করস কিসের বলে কয় কেন সূরা সফের ভিতরে আল্লাহ বলছেন ইয়াতি মিম বাদি ইসমুহু আহমদ আমার পরে একজন আসবেন তার নাম হলো আহমদ আমি সেই আহমদ আতাউল্লাহ বললেন রাহমাতুল্লাহ আলাই তোর নাম তো গোলাম আহমদ তুই সেই আহমদের গোলাম কয় গোলাম বাদ দিলাম এবার তিনি বললেন আমার নাম আতাউল্লাহ তা বাদ দিলাম থাকলো আল্লাহ আমি আল্লাহ হইয়া কইতেছি তোর মত বেয়াদবের আমি নবী করে পাঠাই নেই ওই শয়তান কয় যদি আমি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয় মৃত্যু হইছে কোথায় কোথায় আমরা ভদ্র আগেই বলেছি আমাদের মতো জেন্টেল পৃথিবীতে কেউ নাই নাই নইলে কাদিয়ানি এত ব্যবসা বাংলাদেশে করতে পারতো না আরএফএল কাদিয়ানির ব্যবসা মিঠাই কাদিয়ানির ব্যবসা প্রাণ কাদিয়ানের ব্যবসা প্রায় 1000 আইটেম বাজারে ছড়িয়ে দিয়েছে কাদিয়ানি আর ইহুদিরা বাজার লুট করে খাচ্ছে এগুলো কোনো প্রামাণিক এদের মসজিদে যাওয়া কোনোভাবেই জায়েজ এছাড়া যত মসজিদ আছে সবগুলোতে আমরা যাব এবং কি আদায় করব কি আদায় করব রাসূল বলেছেন বুখারী মুসলিমের হাদিস সল্লু খালফা কুল্লি বিরিন ও ফাজির ইমাম সাহেব নেককার হোক বদকার হোক তার পিছনে নামাজ আদায় কর নেককার হোক বদকার হোক তার পিছনে কি আদায় করো যেমন রেফারেন্স বুখারীতে এসেছে ওসমান রাদিয়াল্লাহু আনহু কে হত্যার জন্য এক দল মুনাফিক ওনার বাড়ি ঘিরে রাখলো এরাই মসজিদে নববী দখল করলো লোকেরা এসে ওনাকে জিজ্ঞেস করলেন এদের পিছনে কি নামাজ পড়া যায় নাকি তিনি বললেন নামাজ পড়বা কিন্তু বাহিরে এসে তাদের হুকুম মেনো না কারণ নামাজের ভিতরে কোনো কিছুই ঢুকানো করার পক্ষে সম্ভব না আমরা যারা মুসল্লি আমরা সবাই নামাজের পাহারাদার ঠিক না বা ঠিক আমরা দেখি ইমাম সাহেব যদি জোহরে জোরে কেরাত শুরু করে আমরা লোকমা দেই ইমাম সাহেব যদি রুকু একবারের জায়গা দুইবার করে আমরা লোকমা দেই আমরা ইমাম সাহেবকে সঠিক করে দেই ঠিক না বা ঠিক এজন্য যে কোনো মসজিদেই যখন আল্লাহু আকবার বলবে আমরা সেখানে হাজির হব আমাদের হাত যেখানে ইবাদত হাত বাঁধা নিয়ে আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি হবে কোথায় হাত বাঁধবেন কোথায় আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এখানে আমরা এখানে বাঁধবো কোনো সমস্যা নাই ইমাম মালিক হাম্বলি সাফি ওরা এখানে হাত বাঁধেছে বাদুক আবার ইমাম মালিকের লোকের হাত বাঁধেও না কয় বাঁধবো না কি করবি কর আপনি মক্কা মদিনায় গেলে দেখবেন বহু লোক এমনি খাড়া থাকে দেখছেন না হুজুর তাহের ভাই গেছেন নাকি হজে যাবেন এবার ইনশাআল্লাহ নিয়ত করেন এরকম করে খাড়া থাকে তাহলে কি ব্যাপার হ্যালো হেই তোমরা হাত বাঁধো না কেন কয় সল্লে সলা থাক তোমারটা তুমি পড়ো আমাদেরটা আমি পড়ি এখন হেরেমের ভিতরে তো আর কিলাকিলি করার জায়গা না আমি শেষে জিজ্ঞেস করলাম ভাই লেশ ফালতা কাদালিক তুমি এইভাবে নামাজ পড়েছো কেন তিনি বলছেন একজন ইমাম তিনি উম্মুল কোরার শরিয়া চেয়ারম্যান লোকটি বলছে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তাহাজ্জুতে হাত এভাবে ধরতে ধরে রাখতে রাখতে ব্যথা হয়ে যেত ছেড়ে দিতেন এটাই গ্রহণ করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আমি সেটাই করছি ইসলাম কত সুন্দর কত বিউটি ইসলামে আপনি মসজিদে ঢুকে যখন দেখবেন ইমাম আসতে আসতে আমিন বলছে আপনিও আসতে আমিন বলেন কারণ ইমামের আগে যদি আপনি আমিন বলেন আপনার নামাজ শেষ ঠিক না বা ঠিক আপনি ইমামের দিকে খেয়াল করেন মক্কা শরীফে আমরা গেলে দেখি ইমাম জোরে বলে আমরাও জোরে বলে আমাদের দেশে ইমামরা আস্তে করে আমিন বলে দুটেই হবে আমরাও যেন আস্তে বলতে পারি আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন এইবার চতুর্থ নাম্বার বড় গুরুত্বপূর্ণ যাকাতের আন্দোলন করবেন কিসের আন্দোলন যাকাতের আন্দোলন করবেন শুধু ব্যাংকগুলোকে টাকা রাখবেন না শুধু ব্যাংকে যাদের টাকা ঈমান নিয়ে যেতে পারবা না সুদের সাথে যাদের সম্পর্ক খবরদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা যে সুদের খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় ওঠে সুদের 73টি গুনাহ
তিহাত্তরটি গুনা সুদের সবচেয়ে ছোটটা হলো আইয়ান কাহারাতুল উম্মাহা, এটার সবচেয়ে সহজটা হলো নিজের মাকে বিয়ে করা, নাউজুবিল্লাহ কইতে ইচ্ছা করে না। আর সবচেয়ে মারাত্মকটা হলো আল্লাহ আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। পারবেন যুদ্ধ করতে? পারবেন না। অচিরেই দেখবেন ফিলিস্তিনের জন্য সাহায্য চলে আসবে, কারণ তারা অসহায়। এখনই ইহুদির বাচ্চারা বলতেছে আমরা এত বোমিং করি, দুইটা পারমাণবিক বোমার এলিমেন্ট তারা এই এক মাসে সেখানে ইউজ করেছে, 12-14 হাজার টন বোম ফেলেছে তারা এই ছোট্ট গাজাতে। তারপরেও মুসলমান আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? 1400 বছর আগে রাসুল বলছেন তোমরা যদি বাঁচতে চাও এই ফিলিস্তিনে তোমরা সুরঙ্গ করো, এমন ফেতনা আসবে সুরঙ্গ ছাড়া বাঁচার কোনো উপায়। সেই পুরা ফিলিস্তিনের গাজার নিচে মুসলমানরা সুরঙ্গ করেছে। এখন মোসাদের সবচেয়ে বড় সভাপতি যেটা, সবচেয়ে বড় দায়িত্ব যেটা, ওই শয়তান বলছে আকাশ থেকে এত বোম ফালাই, বোম অধিকাংশ মানুষের মিস হয়, শুধু কালো ছায়াগুলো ঘুরে, এদের উপর বোম পড়ে না। এই কালো ছায়া হলো ফেরেশতা। কারা এরা? ফেরেশতা। অচিরেই আল্লাহর পক্ষ থেকে আবাবিল আসবে, অচিরেই গজব আসবে। যেমন বাইতুল্লাহকে হেফাজত করেছেন আমার আল্লাহ, তেমনি বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবেন কে? বিশ্বাস হয় তো? কথা বলেন হয় তো? একিনের সাথে বিশ্বাস করবেন, আমরা হৃদয় দিয়ে আছি ফিলিস্তিনের সাথে। এখন সব ইমামরা বলছে তিনটা কাজ মুসলমানদের করা উচিত দুনিয়ার মুসলমান। কয়টা? প্রথম, তাদের জন্য দোয়া করব। পারবো না? দোয়ার এত ক্ষমতা, একজনের দোয়ায় পৃথিবী ধ্বংস হয়েছে, ঠিক না বেটি? সেই নবীর নাম কি? কি নাম? নূহ আলাইহিসসালাম। একজনের দোয়া, একজনের দোয়াতে সারা মক্কা পৃথিবীতে শ্রেষ্ঠ শহরে পরিণত হয়েছে। একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিসসালাম। একা তাকে আগুনে নিয়েছে, হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, তাকে জ্বালিয়ে ফেলো, তোমাদের ইলাগুলোকে যদি তোমরা সাহায্য করতে চাও। সূরা শুআরার ভিতরে আল্লাহ বলছেন আগুনের ভিতরে তুলে দেয়া হলো, জিব্রাইল আমিন এসে বলছেন আমার কাছে সাহায্য চান, বলছে তুমি না, আমার আল্লাহ ছাড়া আমি কারো কাছে সাহায্য। প্রথম আল্লাহ তিনি জিজ্ঞেস করেছেন আল্লাহ কি তোমাকে পাঠিয়েছেন, বলছে না, আমি নিজ থেকে আসছি, সরে যাও। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়ামা আনা মিনাল। এমন আরামে তিনি ছিলেন, তিনিকে জিজ্ঞেস করা হলো আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় কোনটি, তিনি বলছেন যখন আমি নমরুদের আগুনে ছিলাম ওই সময়টাই ছিল আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন আগুন তোমার নেচার জ্বালিয়ে দেয়া, কিন্তু ইব্রাহিম আমার খলিফা, ইব্রাহিম আমার উম্মত, ইব্রাহিম আমার জন্য কানেত, কানেতান শাকিরান লিআনুমে, আল্লাহ কি শব্দগুলো তার জন্য ব্যবহার করেছেন সূরা নামল। তিনি একাই ছিলেন উম্মত, কেউ ছিল না তার, দুইজন বিবি ছাড়া, ঠিক না ঠিক? ছোট্ট দুইটা ছেলে ইসমাইল এবং ইসহাক, 12টা সন্তানের মধ্যে এই দুইজন হয়েছেন নবী, তার 10 জনকে আল্লাহ নবী করেন নাই। এই দুই নবীর পরিবারে সমস্ত নবী দুনিয়াতে এসেছে, সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম একা দোয়া করেছেন, একা একা দোয়া করেছেন, আল্লাহ আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আনবিয়ার ভিতরে বলছেন এই দোয়া যদি আপনার মাথায় প্রচন্ড ব্যথা হয়, বিভিন্ন রকমের ব্যথা, কোথাও জ্বালা পোড়া হয়, এটা পড়ে ফু দেন, সাথে সাথে ঠান্ডা করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিজাকাতে ফাইলুন, যাকাতের আন্দোলন করো। রাসূল বলছেন সাজতামিউনা জামাত, সাজতামিউনাল মাসাজিদ লাইসা ফিহি মুমিন সাতি জামাত, একটা সময় আসবে মসজিদ ভর্তি মানুষ থাকবে, একজনও মুমিন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে এটা কোন সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকালুর রেবা ও সারা ফুলবে না, যখন খাবে সুদ বানাবে বিল্ডিং, বুঝবা মসজিদে কোনো মুমিন নাই, আমরা সুদকে ছেড়ে দিব। রাজি আছি তো? আজকে রাতে সিদ্ধান্ত নেব ভাইরা, আজকে রাতে, এই রাত আপনার জীবনের শেষ রাত হতে পারে, ঠিক কি না? আপনি আজকে সিদ্ধান্ত নেন আল্লাহ সুদ খাবো না, যাদেরকে টাকা দিয়েছি মাফ করে দেব, আপনাকে মাফ করে দিবেন কে? বুখারিতে এক লোকের জীবনী এসেছে, মারা যাওয়ার পরেই
ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন এই এই লোকটা কি কি করেছে ফেরেশতারা তো বলবে যে আল্লাহ আপনি তো জানেন আল্লাহ বলবেন আমি তোদেরকে সাক্ষী রাখতে চাই তোরাই তো মানুষ বানাইতে বাধা দিয়েছিলি সাক্ষী দাও কি কি করেছে বলছে এই লোকটা নামাজ পড়েছে রোজা রেখেছে তেমন কোন আমল তার আমলনামায় পাই না তবে একটা আমল ফেরেশতারা কেন জানবে কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আমরা যা করি কেরামান কাতিবিনকে জানার অধিকার দিয়েছেন কে কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ এই আয়াতগুলো শেষ করি যেটা পড়ছি হ্যাঁ ও বালটু তো কাছে কাছে হয়ে গেছে আচ্ছা হুজুর কইছে 12টা আমনেরও বাজুক আমগো বাজুক এখন হুজুরের কথা তো শুনতেই হবে আগামী বছর চিন্তা করমু তাহের বেজাদি থাকে 8টার সময় তাহের বেরে ধইরা স্টেজে উঠে যাব ইনশাআল্লাহ সুরা নিসা আচ্ছা মাইয়াদ সুরা অনেক কিছু তো টানা লই সবগুলো টানা তো শেষ করা যায় না খায়র যাকাত দিবেন তো সুদ ছাড়বেন তো মানুষ কয় হুজুর ঘর থেকে যায় না ভয় লাগে কিন্তু ঘরেই তো মরে বেশি আপনার বাপ মরছে কই ঘরে দাদা মরছে কই ঘরে তো এই ঘরে থাকেন কেন এখন বড় বড় বিল্ডিং বানায় আমার এক বন্ধু বড় আলেম তিনি বলছিলেন এই বিল্ডিংগুলো সব কবরস্থান বিল্ডিংগুলো কি দশতলা কবরস্থান বিশতলা কবরস্থান একটা ঝাঁকি দিলেই সব মরা সব কি মরা কোথায় থাকছেন আজকে সিদ্ধান্ত নেব সুদ ছেড়ে দিব রাজি আছি তো এবার বলছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মায়েদের জন্য লিফুরুজহিম হাফিজুন লজ্জাস্থানকে হেফাজত করবে শুধু নিজের স্বামী আর যারা অধীনস্থ হয় তারা ছাড়া যুদ্ধলব্ধ যারা আর গোলামিতে যারা এসেছে গোলামের পথা উঠে গেছে এখন যুদ্ধলব্ধটা এখনো বাকি আছে না নাই বাকি আছে নিজের ইজ্জত হেফাজত করবেন লজ্জাস্থান হেফাজত করবেন মায়েরা যদি চারটি কাজ করে আটটা জান্নাতের দুয়ার রাসূল বলেছেন তাদের জন্য খোলা প্রথম সল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সুমো সাহারাহা রমজান মাসে রোজা রাখবে আতা আত বাগালাহা স্বামীর আনুগত্য করবে কিসের বর কিসের ঘর যেমন খুশি তেমন কর এটা কুফুরি স্লোগান এই স্লোগান যে মেয়ে দিবে ওই মেয়ে ইসলামের ভিতরে থাকতে পারবে না মেয়ের জীবনে সবচেয়ে দামি হলো তার স্বামী স্বামীর জীবনে সবচেয়ে দামি কি সবচেয়ে দামি কি ঘন্টা সে ঘন্টা ফেসবুকে কাটাও মূর্খ তোর বিবি কোথায় আবার কিছু লোক আছে মাশাআল্লাহ বিয়ের পরে সৌদি আরব বিয়ের পরে বিদেশ কেন যাও চার মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা না সূরা বাকারা 226 নম্বর আয়াত তারাব্বুস আরবা আশহর চার মাস কয় মাস চার মাস ওমরের সময় লিখিত আইন করেছেন তিনি কোন স্বামী স্ত্রী থেকে চার মাসের বেশি আলাদা থাকতে পারবে না মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে একটা মেয়ে হি কুড কন্ট্রোল হার টেম্পটেশন তার এই ভিতরে প্রবৃত্তিকে সে চার মাস পর্যন্ত কন্ট্রোল রাখতে পারে এই জন্য বিবিদের ইদ্দত চার মাস দশ দিন চার মাস দশ দিন ইসলাম কত লজিক এখন হচ্ছে কি পরকীয়া দেশ ভরে যাচ্ছে ঠিক না বেটি আপনার লজ্জাস্থান হেফাজত করবেন একটা মেয়ে রাস্তায় দেখলেন চোখ নামিয়ে ফেলেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাহলে আপনাকে হেফাজত করবেন কে কয় হুজুর একবার তো দেখা যায় জি আছে কোথায় পেয়েছো মূর্খ কোথায় পেয়েছো একবার দেখা যায় লাহমা তুমি চোখ তুলেছো কারণ আমাদের সমাজে অনেক হিন্দু ভাই বোনেরা আছেন ঠিক না বেটি অনেক খ্রিস্টানরা আছেন তারা তো পর্দা করে না যদিও তাদের কিতাবেও পর্দা ফরজ হিন্দু কোন কিতাব নাই যেখানে পর্দার কথা আসে নাই ইহুদিদের কোন বই নাই যেখানে পর্দা আসে নাই খ্রিস্টানদের কোন বই নাই যেখানে মদ হারাম নাই পর্দা আসে নাই এরা নিজেরা বানিয়ে নিয়েছে এক একটা বই যেমন এখন যেটা করতেছে ইহুদির বাচ্চারা তাদের একটা গোপন বইতে তাদের যারা ধর্মীয় গুরু এরা বলেছে আমাদের বইতে আল্লাহ বলেছেন যে শিশু বুড়া যুবক সব হত্যা করো অথচ এটা তারা বানিয়ে নিয়েছে এরকম কোন কথা কোরআনেও নাই হাদিসেও কোন কিতাবে নাই রাসূল বলছেন কোন জায়গায় যদি তোমরা বিজিত হও সেখানে শিশুদেরকে আক্রমণ করবা না বৃদ্ধের গায়ে আঘাত করবা না মেয়েদেরকে মারবা না যারা আশ্রয় চায় তাদেরকে কিছুই করবা না শুধু অপরাধীকে ধরো অপরাধীও যদি মাফ চায় তাকেও মাফ করে দাও আরো আস্তে কর না সুবহানাল্লাহ
আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হাতে যত মুসলমান খুন হয়েছে এরকম কারো হাতেই খুন হয়নি ঠিক না ঠিক বদর যুদ্ধের জন্য তিনি দায়ী ফতে মক্কার সময় তিনি সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন বিভিন্ন সময় মুসলমানদেরকে হত্যার জন্য চেষ্টা চালিয়েছেন উহুদের ময়দানেও তিনি দায়ী বিদায় হজে যখন যখন ফতে মক্কার পরে রাসূল মক্কায় ঢুকলেন তিনি এসে দাঁড়ানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাচা কেমন আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল এবার তিনি বলেন চাচা আমার কাছে আপনি কি ব্যবহার আশা করেন রাসূল বলেন সাল্লাল্লাহু এই রাসূলকে তারা বিতাড়িত করেছে হত্যার জন্য চেষ্টা করেছে ঠিক না ঠিক আবু সুফিয়ান কেঁদে ফেললেন কোন আসামি ধরা পড়ার পরে সেনাপতি এত ভালো ব্যবহার করেছে আমি জানি না আপনি আমার সাথে যা ভালো ব্যবহার করতে চান চাচা হিসেবে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবু সুফিয়ান আপনাকে maaf করে দিলাম আপনার ঘরে যারা ঢুকবে তারাও maaf তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের মেয়েদের মতো নির্যাতিতা মেয়ে দুনিয়ার কোন দেশে জোরে বলেন রান্না কারা রান্না বাড়া করে কারা কথা কোন কাপড় ধোয় কারা শিশু পালন করে কারা ঘরের কাজ করে কারা কিল খায় কারা মিলায় মিলায় গুদি মারেন কেমনে কেমনে মারেন যেই বিবির গায়ে হাত তুলেছো ওই বিবি maaf না করলে আল্লাহ তোরে maaf করবে না খবরদার মা আয়েশা বলেন মারা তো দূরের কথা কোন বিবির দিকে কোনদিন তিনি চোখ রাঙিয়েও তাকান নাই মা সাফিয়া বলেন যখন আমাদের মন খারাপ হতো চোখে পানি আসতো চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো সাল্লাল্লাহু তিনবার তিনি আমাদের খবর নিতেন দৈনিক কয়বার তুমি ফেসবুকে ব্যস্ত থাকো বেয়াদব দিনকে দিন বিবির খবর রাখেন এরকম স্বামী আছে না নাই কথা বলেন আবার মোবাইলে ফষ্টি নষ্টি করে এরকম বউ আছে না নাই ফেসবুক বাদ বাদ দেন কিসের এত ফেসবুক ঘুমাবেন পাঁচটা কাজ করে কয়টা ফেসবুক দেখে ঘুমাবেন বেঈমান হয়ে মারার সম্ভাবনা আছে যখন শুতে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারীর বর্ণনা রাসূল শুয়ে পড়তেন হে আল্লাহ আমাদের সবার রুত আপনার কবজায় আপনি যদি ফেরত দেন আমি বাঁচবো ফেরত না দিলে আমি মারা যাব ঠিক না ঠিক যদি আমার রূহ আর ফেরত না আসে আমার রূহকে আপনি রহম করেন maaf করে দেন যার সব গুনাহ maaf তিনি maaf চাইতেন যাতে আমরা maaf চাইতে পারি সূরা ফাতের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে maaf করে দিয়েছেন কে আল্লাহ maaf করে দিয়েছেন গফির লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার এই যে ভাই বসতেছে আয়েশা আয়েশা এ তো সারা রাতে উঠবে না দেখতেছি হ্যাঁ আহারে আল্লাহ কবুল করুক আমিন আল্লাহ কবুল করুক অনেকগুলো হাদিস মাথায় ঘুরতেছে বলতে পারতেছি না এখন বলে যাব ইনশাআল্লাহ বলে যাব দোয়া করেন একে তাজা তাজা পড়ে আসছে এখানে আসার আগেই পড়ছে হ্যাঁ হ্যাঁ গজলের জন্য আরেকদিন অনুষ্ঠান করবেন শুধু গজলই গাবো আমার তো ধার কর্জ করতে হয় না গজল বুঝেন না ধার কর্জ করে হুজুররা গজল গায় আমরা আমি নিজেই লিখি নিজেই গাই বসো আচ্ছা ঠিক আছে দিও দিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বিবিদের সাথে কি আচরণ করতেন আমরা কি করি মা আয়েশা বলেন একসাথে খেতে বসতাম প্রথম লোকমাটা রাসূল আমার মুখে তুলে দিতেন আমি যখন মুখের ময়লা নিয়ে গ্লাসে পানি খেতাম সেই ময়লা জায়গাটায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল আমি যখন হাড্ডি চেটে খাইতাম সেই হাড্ডি চাটতেন রাহমাতাল লিল নিজের কাপড় নিজে ধুইতেন রাহমাতাল লিল আলামিন ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন আবার কোন বিবি কি চায় তিনি জানতেন মা আয়েশা দৌড়াদৌড়ি পছন্দ করতেন চাঁদনি রাতে মায়েশার সাথে রাসূল দৌড়াতেন আবার মা সাফিয়া বলছেন আমি ঘোড়ায় ওঠা পছন্দ করতাম রাসূল প্রায় সময় আসার পরে এসে এরকম হাত পেতে দিতেন আমি রাসূলের হাতে পা দিয়ে ঘোড়ার উটের উপরে উঠতাম সেই উটের রশি ধরে টানতেন রাহমাতাল লিল আবার রাতের বেলা আমি রাসূলকে নিয়ে হাঁটতাম একদিন হাঁটছি বুখারীর বর্ণনা
হঠাৎ তিনজন সাহাবী সামনে পড়ে গেল সবার আগে রাসূল সালাম দিতেন রাসূলকে কেউ আগে সালাম দিতে পারত না আগে সালাম দিবেন অহংকার মুক্ত হবেন আগে সালাম দিবেন সালামের চেয়ে বড় নিয়ামত আর কিছুই সালাম দিয়ে একজন মানুষের দিন পর্যন্ত পরিবর্তন করে দেয়া যায় একজন হিন্দু মুচিকে আমার এক ছাত্র তিন দিন সালাম দিয়েছে চতুর্থ দিন তিনি এসে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আমি বললাম আপনি না জুতা ছিলেন কয় হ্যাঁ বাবা আমার কেউ কোনোদিন সালাম দেয় না জুতাটা ফেকে দেয় আপনার এই ছাত্র বারবার যতবার এদিক দিয়ে যায় আমারে সালাম দেয় আমার মনে পরিবর্তন হয় আমি বুঝলাম যারা মানুষকে সম্মান করে এরাই হলো আল্লাহর ধর্ম এরাই আসল ধর্মের লোক গরীব দুঃখীর খবর নেন হোক সে হিন্দু তার খবর নেন তার ঘরে খানা আছে কিনা তার বাচ্চারা কাপড় পায় কিনা খবর নেন দেখবেন নিজের অজান্তে সে কালেমা পড়ে বসে আছে ঠিক কিনা নামাজে যায় না ওই মানুষটার কি কষ্ট আপনি তার ঘরে চলে যান এই যে পাঁচ ওয়াক্ত নামাজে বুখারীর বর্ণনা রাসূল সালাম ফিরিয়েই মানুষের দিকে মুখ করে বসতে সাইদ কোথায় সাইদ রাসূল মানুষের দিকে মুখ করে বসতেন সাল্লাল্লাহু দেখতেন কে অসুবিধায় আছে কে সুবিধায় আছে এটা খবর নিতেন রাহমাতাল্লিল আলামিন আপনি নামাজটা হাজিরা আপনি সামাজিক কাজগুলো না করলে নামাজ কবুল হবে না রিজ ফুরুজহিম হাফিজুন একাকি মেয়েদেরকে ছেলেদেরকে ইন্টারনেট দিবেন না মোবাইল দিবেন না সাইজ উঠো একে চিনেন আপনারা মাওলানা মুফতি ডক্টর ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার এ হলো নাক কান গলার ডাক্তার সলিমুল্লাহ থেকে পাশ করা অসম্ভব ট্যালেন্টেড একজন মানুষ আমি আজকে এসে এই আমার এই প্রিয় ভাইয়ের বাসায় ছিলাম আমি তিনটায় এসেছি এখানে তো আপনারা আমার প্রিয় ভাইটাকে আপনারা খবর দিবেন বিভিন্ন মাহফিলে হুজুরকে খুব ভালোবাসেন আপনাকে আমার এই সাইদ সাইদ চিনো কি না তাহের ভাইকে হ্যাঁ হ্যাঁ ওর বড় ভাই আছে অনেক বড় বড় পদস্থ বসো আমি আমরা নিজের ইজ্জতকে হেফাজত করব বিশেষ করে ছোট ছেলেদের হাতে মোবাইল তুলে দেয়া যাবে আমার ছেলে আমার আছে আল্লাহ চারজন দিয়েছেন প্রথম সবক কি দিবেন কোরআন বুড়া হলেও কোরআন মুখস্থ করতে হবে আমি খুব প্রীত হয়েছি আজকে সাইদের বাসায় এসে ওর দুই বছরের মেয়ে চারটা সুরা মুখস্থ পারে সাইয়দুল ইস্তিগফার পারে সাইয়দুল ইস্তিগফার আপনারাও পারেন না আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আলা ওয়াদিকা ওয়াহদিকা মাস্তাতাত পারেন আপনারা এটা শিখে নেবেন এটা এটা যারা রাতে পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই রাতে যদি সে মারা যায় এক ফোঁটা গুনাহও তার আমলনামায় থাকবে না আর দিনে যারা ইখলাসের সাথে পড়বে মারা গেলে এক ফোঁটা গুনাহও তার আমলনামায় থাকবে না এটা মুখস্থ করে নেবেন আপনার শিশুকে আপনি বড় করে তোলেন আমার ছোট্ট ছেলে আমার পাশে এসে বসে আমার সাথে এসে দেখে আমার ফলোয়ার আছে না বাংলাদেশে কথা কন না কেন কম না বেশি কিন্তু আমার ফেসবুক নাই আপনারা যে কত ফেসবুক নিয়ে পাগল হন ইমাম সাহেব কোথায় তসবি কোথায় কি অথচ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যারা সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সাগরের ফেনা সমতুল্য গুনাহ আমলনামা থেকে মাফ হয়ে যাবে কোথায় সে আমলগুলো প্রতিদিন সকালে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে ওই দিন সে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ আমল নিয়ে কেউ আল্লাহর কাছে যেতে পারবে না শুধু সেই লোক ছাড়া যে তার থেকে বেশি পড়েছে রাতের বেলায় যে পড়বে 100 বার তার চেয়ে শ্রেষ্ঠ আমল নিয়ে কেউ আল্লাহর কাছে যেতে পারবে না শুধু সে ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে লিফুরুজহিম হাফিজুন যা কিছু দেখেন নিজেরা দেখেন বাপ ছেলেদের শ্রেষ্ঠ বন্ধু হন মা মেয়েদের শ্রেষ্ঠ বান্ধবী হন আপনার মেয়েকে আপনি একা ছেড়ে দিন না আপনার মেয়ে ফাইভে পড়ে কোচিংয়ে যায় কোথায় যায় আপনি পিছনে যান আপনার মেয়েকে আপনি পর্দা ধরিয়ে দেন কারণ আমাদের দেশে পাঁচ বছরের ইয়াসমিন লজ্জিত হয় ঠিক না বা ঠিক ধর্ষিতা হয় আপনার মেয়েকে চার বছর বয়স থেকে আর হাফ প্যান্ট পরায়েন কথা কন না কেন হাফ প্যান্ট পরায়েন না একটা মেয়ে
ছোট্টবেলা থেকেই তাকে আপনি গড়ে তোলেন, তার মাথায় স্কার্ফ দেন, আমি খুশি হয়েছি। ওর ওই দুই বছরের বাচ্চা আমার কাছে প্রথম এসে মাথা আর ওড়না ছাড়া, এরপরে মাথায় ওড়না দিয়ে আসছে আমার কাছে। শিখুক এই ছোট বয়স থেকেই, সাত বছর বয়সে রাসূল বলেছেন আমি রহম বিসালাত, এদেরকে নামাজের আদেশ দাও, নামাজ শিক্ষা দাও। দশ বছর বয়সে যদি নামাজ না পড়ে কাঠিন্যতা আরোপ করো, বিছানা আলাদা করো, খাওয়া দিও না, কাঠিন্যতা দাও। বারো বছর বয়সে নামাজ সুন্নত না নফল? কথা কন না কেন, আরো জোরে বলেন ফরজ। তো কোথায়, ক্লাস টেনে পড়ে ছেলে। আমি এক বাসায় নামাজ পড়তে গেছি, মুরব্বী আসতেন, উনি ডক্টরেট, তিনি আসছেন। আমি আর কোনো ছেলে আপনার ছেলে টেলে নাই, তিনজনের কমে তো জমাত হয় না। তিনি বলছেন দেখেন আমার ছেলেটা ক্লাস টেনে পড়ে, নামাজের বয়সই হয়নি। বললাম বয়স কত, কয় আঠারো দর, আমি গুলো বিয়ে করে নিতে পোলা সাতটা হইতো। হ্যাঁ, একটা পিতা জানে না তার বাচ্চা কখন অ্যাডাল্ট হবে, একটা মেয়ে অ্যাডাল্ট হয় নয় বছর বয়সে। এই জন্য রাসূল সাল্লাম মা আয়েশাকে বিয়ে করলেন ছয় বছরে, তুলে নিলেন নয় বছরে। এখন মেডিকেল সায়েন্স বলছে মেয়েরা নয় বছরে তাদের আর্লি বুলুগ আসে। টেক্সাসে একটা নিয়ম তারা করেছে, আমেরিকার টেক্সাস স্টেট, সেখানে নয় বছরের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, বিয়ে ভ্যালিড। এখন আমরা দেখেন মেয়ে যুবতী হওয়ার পরেই তাকে বিয়ে দেন, আপনার মত চাপিয়ে দিয়েন না। মেয়ে যখন অ্যাডাল্ট হয় মেয়েকে জিজ্ঞেস করেন মেয়ের পছন্দের দাম আছে না নাই, কথা কন না কেন। কিন্তু আমাদের দেশে এটা অনুপস্থিত, বাপ দিনদার তোর লাগে একটা পোলা আনছি, বিয়া করবি নইলে জবাই করে দেবো, পাইছেন কোথায়। মা ফাতেমাকে বিয়ে প্রস্তাব দিয়েছেন আলী, আবু বকর রাদিয়াল্লাহুর মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন মা আমার সাহাবীদের মধ্যে বড় দক্ষ যোদ্ধা, আনা মদিনাতুল ইলম আলিউন বাবু, এটা শিয়াদের হাদিস, খবরদার এটা যেন মুখে না আসে। আমি এলেমের মদিনা, সেই মদিনার দরজা হলো আলী, এটা ইহুদিরা শিয়ারা বানাইছে, বরং এলেমের শহর হলো রাসূলের পরেই। সাইয়েদিনা আর উসমান রাদিয়াল্লাহু, সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু, রাসূল বলছেন হে আবু বকর শুনো, নবীরা ছাড়া আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষের নেতা তুমি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সব মানুষের নেতা তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ঠিক করে গিয়েছেন, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিকে থাকি। আল্লাহ তৌফিক দান করেন, আরো চিৎকার করে বলি আমিন। আপনি দেখেন রাসূল কত সতর্কতা অবলম্বন করেছেন, বলছে দুই যুবতী মেয়েকে একই ল্যাপের নিচে শুইতে দিও না, দুই যুবক ছেলেকে একই ল্যাপের নিচে শুইতে দিও না, কেউ যেন তার প্রাইভেট অঙ্গের দিকে না তাকায়, না পুরুষ না মহিলা, ডান হাতে যেন স্পর্শ না করে, বুখারী বর্ণনা সব। কত সতর্ক ছিলেন রাহমাতাল্লিল আলামিন, বাথরুমে গিয়ে উলঙ্গ হয় না, বাথরুমে যখন ঢুকবা ঝুকার আগেই পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল, তাহলে শয়তানদের চোখ আল্লাহ অন্ধ করে দেয়। রাসূল বলছেন পাঁচটা জায়গায় ঘরে শয়তান থাকে, কয়টা? পাঁচটা জায়গায় শয়তান থেকে, প্রথম শয়তান থাকে বিছনায়। আপনার বিছনা যদি দীর্ঘদিন খালি পড়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওই বিছনায় শয়তান বাসা করে, ওই বিছনায় শোয়ার আগে আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আর রহমান ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস এগুলো পড়ে ফু দিয়ে তারপরে বিছনায় আপনি যাবেন। দুই নাম্বার বললেন অগোছালো কাপড়ের ভিতরে শয়তান থাকে, অগোছালো কাপড়। এই জন্য আমরা দেখেছি আমাদের যত বড় বড় সলফরা, বাইতুল মুকাদ্দাবের জাতীয় খতিব ওবায়দুল হক, আল্লামা ওবায়দুল হক আমার ওস্তাদ, হাটহাজারীও তিনি হাদিসের ওস্তাদ ছিলেন, তিনি সবগুলো কাপড় ইস্তারি করা পড়তেন, মাজা পড়তেন, ইস্তারি করা, ইস্তারি রাসূল সাল্লাম হাত দিয়ে ভাঁজ করে বালিশের নিচে রাখতেন। সুতি কাপড় যদি বালিশের নিচে রাখে কি হয়, কথা কন, ইস্তারি হয়ে যায়, আপনি অগোছালো রাখবেন না। হ্যাঁ, টাঙানো কাপড়ের ভিতরেও জিনটা বাসা করে। দুই, তিন নাম্বার, আগুনের কাছে থাকে জিন, পাকের ঘরের ভিতরে, যখনই পাক ঘরে যাবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম আয়াতুল কুরসি বলে ফু দিবেন। চার নাম্বার, বাথরুমে সবচেয়ে খারাপ জিন থাকে, যত সুন্দর টাইলসের বাথরুম হোক,
যত টাইলস তত শয়তানের বাসা কি সুন্দর করে বাথরুম করেছে বাথরুমে গিয়ে পত্রিকা পড়ে তোর লাগে কি কব ঘর বাথরুম তো বাথরুমই দরজা বন্ধ রাখো সব সময় রাসূল বলেন কোন সময় দরজা খোলা রেখো না সব সময় 24 ঘন্টা বাথরুমে খারাপ জিন থাকে কি জিন খারাপ জিন একজন সাহাবীকে মেরে ফেলেছে খারাপ জিন বাথরুমে ওই সাহাবী অবশ্য একটা গর্তের মধ্যে পেশাব করেছিলেন দোয়া পড়া ছাড়া ওই গর্তে জিনেরা ছিল যে কোন গর্তের ভিতরে জিনেরা থাকে আপনি ওখানে পেশাব করবেন পেশাব করার আগে একটু তাড়া দেন যেমন তিনটা প্রাণী দেখলে মেরে ফেলবেন না সাপ বিড়াল কালো কুকুর ভারতে একটা ঘটনা ঘটেছে শাহ মুহাদ্দিসে দেহলভী ওনার সন্তান খুব সম্ভবত অথবা উনি নিজেই দেওবন্দে তিনি পড়ছিলেন সকালবেলায় টেবিলের উপরে একটা সাপ এসে উঠছে বাস সাপটাকে পিটায় মেরে ফেলছেন তিনি সাথে সাথে জিনদের দেশ থেকে এসে ওনাকে জিনদের দেশে নিয়ে যাওয়া হলো ওই দেশে ছিল ইসলামী শাসন ওই সাপটা ছিল ওই জিন বাদশার ছেলে বলছে আমার ছেলেটা প্রতিদিনই আপনার তেলাওয়াত শুনে আজকে শুনতে আপনার সামনে চলে এসেছে আপনি তাকে না তাড়িয়ে মেরে ফেললেন কেন রাসূল বলেন এই তিনটা প্রাণী আর পাখিও আছে কাক কাক বিড়াল কালো কালো বিড়াল কালো কুকুর আর হলো কি বললাম সাপ আর কি এই চারটা ছবি ধরে জিন তো এগুলো দেখলে আপনি বলবেন কয়বার তিনবার তিনবারের পরে যদি না যায় বুঝবেন এটা কি নরমাল পিটে মেরে ফেলে আর বিড়াল হলো খেদায়াতের বিড়ালকে মারবেন না রাসূল বিড়ালকে খুব ভালোবাসতেন বিড়ালের চোখের চাহনির কারণে জিন ঘরে থাকতে পারে না অত্যন্ত সতর্ক জি বিড়াল যে কোনো শত্রু ঘরে ঢুকলে প্রথম টের পায় কে বিড়াল সাপ ঢুকলেও দেখবেন গিয়ে সাপেরে থাপড় মারা শুরু করে বিলাই এমন বিলাই তো বিলাই আমরা মানুষ যেটা শরমবরম কম এটাকে কি বলি বিলাই বলি দেখবেন যার সাথে পারবে না হেসাতো লাগে বসে রইছে এরকম করে থাপড় মারে এমনি করে থাপড় মারে তো বিড়ালকে ঘরে রাখবেন বিড়ালকে রাসূল খুব আদর করতেন খুব পছন্দ করতেন আর কুকুর যদি পাহারাদার কুকুর হয় ঘরে ভিতরে ঢুকে পায় না যারা ঘরে কুকুর ঢুকায় এক কেরাব সওয়াব কমে যায় এক কেরাব বুখারী বর্ণনা জাবালাতাইন আযীমাতাইন দুই পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে কমে যায় যারা জানা যায় হাজির হয় এক কেরাব সওয়াব তারা পায় যারা মাইয়ের দোয়ায় এক কেরাব পায় যারা রাফন দেয় এক কেরাব পায় এরকম পাহাড় সমান সওয়াব আপনার আমলনামায় হাজির হয়ে যায় আল্লাহ তৌফিক দান করুক আরো চিৎকার করে বলি আমিন তিনি বললেন উনি বলে মুহাদ্দিস তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো প্রাণী নিজের শেকেল চেঞ্জ করে তাহলে ওটার বদলে কেসাস হবে না জিজ্ঞেস করা হলো তোমাদের জিনদা কে হাদিস জানো এক বুড়া জিন উঠে বলছে হে আমাদের বাদশা শুনেন যেদিন রাসূল এই হাদিসটা বলেছেন আমি সেখানে উপস্থিত ছিলাম আমি সেখানে উপস্থিত ছিলাম এখান থেকে বলা হয় তিনাকে তাবিঈ তবে অনেকেই বলেন জিন তো মুমিন মানুষ হলে তাবিঈ হতেন তবে অনেকেই বলেন এখান থেকে তাবিঈ ওনাকে তা আপনারা যখন কোনো কিছু দেখবেন এরকম আপনারা মেরে ফেলবেন না আপনার ছেলেকে আপনি পর্দা শিখান আপনার মেয়েকে আপনি পর্দা শিখান আপনার জন্য পর্দা ফরজ পুরুষের জন্য পর্দা কি ফরজ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন মুমিন পুরুষদেরকে বলে দাও চোখটাকে অবনত রাখতে মুমিনা মেয়েদেরকে বলে দাও চোখটাকে অবনত রাখতে লজ্জাস্থানকে হেফাজত করতে আল্লাহ আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা আলা আজওয়াজহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন الَّذِينَ هُمْ لِعَهْدِهِمْ وَأَمَانَاتِهِمْ رَاعُونَ الَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ اللَّهُ أَكْبَرُ ওয়াদা বজায় রাখবেন ওয়াদা যাকে দিবেন ওটা পূরণ করবেন আর আমানত পূরণ করবেন সবচেয়ে বড় আমানত আপনার রায় আপনার কি রায় আপনার রায়টা নেককার লোককে দিবেন আপনার রায়টা যারা আল্লাহকে পছন্দ করে রাসূলকে পছন্দ করে এদেরকে দিবেন এটা আমানত এটা কি আমানত আপনি দেশের আমানত রক্ষা করবেন দেশের একটা ইট আপনি খুলে বাড়িতে নিয়ে যাবেন 18 কোটি মানুষ মাপ না করলে আল্লাহ আপনারা মাফ করবে না এই যে দেশের সম্পদ রাস্তার মধ্যে লাইট লাগায় সেগুলো খুইলা খুইলা নিয়ে ঘরে লাগায়
নাই বোধহয় আপনাদের এখানে এগুলো 18 কোটি জনগণের আমানত রাষ্ট্রীয় সম্পদ অফিস আদালতে যে সব গানি সরকারের পক্ষ থেকে দিয়েছে এগুলোর মালিক হলো 18 কোটি জনগণ ঠিক না বা ঠিক এগুলো আপনার ইচ্ছামতো আপনি খরচ করবেন লে আমানাতিহি মুহাদিহি ব্রাউন অনেক বড় ব্যাখ্যা রাসূল বুখারী হাদিস বলে আমি শেষ করছি রাসূল বললেন ইদা দুইয়াতিল আমানা ফানতাজিরুস সাআ যখন দেখবে আমানত শেষ তখন কিয়ামতের অপেক্ষা করো ক্লাস 10 এ পড়ে পোলা 10 বানান জানে না আছে না নাই কথা কোন না কেন স্যাররা ক্লাসে পড়ায় না যাতে পোলাপান প্রাইভেট পড়ে কথা কোন না কেন মাদ্রাসায় ঢুকতেও ঘুষ দিয়ে ঢুকতে হয় ইদা দুইয়াতিল আমানা ফানতাজিরুস সাআ যখন আমানত ভঙ্গ হবে কিয়ামতের আর বাকি থাকবে না যখন সন্তান পিতামাতাকে পিটাবে কিয়ামতের আর বাকি থাকবে না আছে না নাই আছে বাপ মায়ের গায়ে হাত তুলে এরকম সন্তান আছে না নাই আহারে অথচ বাপ মায়ের চেহারার দিকে তাকালেই গুনাহ কি হয়ে যায় মাফ হয়ে যায় আল্লাহ আমাদেরকে বাপ মায়ের হক বোঝার তৌফিক দান করেন এই আটটা কথা বলে এবার দেখেন কি বলছেন আল্লাহ উলাইকা হুমুল ওয়ারিসুন পড়েন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন এই আটটা কাজ যারা করবে তারা দুনিয়াতে থাকতেই জান্নাতের ওয়ারিস হয়ে যাবে আপনি আছেন দুনিয়ায় কিন্তু মালিক হলেন জান্নাতের মালিক কোথাকার জান্নাতের মালিক আমরা যেন এই আটটা কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আর চিৎকার করে বলেন আমিন আর আমরা নামাজ ছাড়বো না আর কোরআন ছাড়বো না রাজি আছি তো কারা কারা রাজি হাতটা তুলে দেখা দেন বলেন হে আল্লাহ আজকে থেকে তওবা করছি আর জীবনে নামাজ আর কোরআন ছাড়বো না আমিন ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসা বেঁচে থাকুক আপনারা চান তো দেখেন কত বড় প্যান্ডেল হুজুররা করেছেন এই প্যান্ডেল আর করবেন না ভবিষ্যতে লক্ষ টাকার উপরে প্যান্ডেল হয়ে গেছে এই প্যান্ডেল না করলেও হতো কিন্তু আপনারা মনে করতেন যে কি মাহফিলে গেলাম এই জন্য আমরা যারা এখানে বসেছি আমি চাই না কারো কাছে আমার নিজের প্রতিষ্ঠান আছে আমি কখনো এটা করি না কিন্তু এই প্রতিষ্ঠানগুলো চলছে আপনাদের পকেটের কারণে আজকে 45,000 এই মাদ্রাসা চলছে সারা বাংলাদেশে এই মাদ্রাসা না থাকলে আমাদের মসজিদগুলো শূন্য হয়ে যেত ঠিক কি না এই হুজুররা নিজেরা না খেয়ে খেয়ে না খেয়ে আমি বহু মাদ্রাসায় যাই